নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন সুচিত্রা ভট্টাচার্য রচিত পালাবার পথ নেই উপন্যাসের চতুর্থ পর্ব, পাঠে আমি মৌমিতা। তাহলে চলুন শুনে নেওয়া যাক পালাবার পথ নেই উপন্যাসের চতুর্থ পর্ব। অর্চিষ্মান ফিরল নটা নাগাদ। ঘর অন্ধকার করে বিছানায় শরীর ছেড়ে দিয়েছিল বিদিশা। আলো জ্বলতেই ধর্মড়িয়ে উঠে বসল অর্চিষ্মানের চোখে বিস্ময়ে। অসময়ে শুয়ে আছ যে, বিদিশার ঝিমঝিম করছে মাথা, তবু দ্রুত ধাতস্থ করে নিল নিজেকে, বলল, এমনি। কিছু নিশ্চয়ই হয়েছে, নইলে এখন তো তোমার বাহ্যজ্ঞান শূন্য হয়ে টিভি দেখার কথা। অর্চিষ্মান ভুরু কুচকাল, শরীর খারাপ? মানুষের মন কি বিচিত্র! অর্চিষ্মান লক্ষ্যই করেনি যে বিদিশা কদিন ধরে টিভি চালাচ্ছে না, এতে তো বিদিশার স্বস্তি পাওয়ার কথা। কিন্তু হঠাৎই যেন বিদিশার বুকে সূক্ষ্ম অভিমানের ধোঁয়াশা। কেন সারাক্ষণ শুধু কাজের চিন্তায় ডুবে থাকবে অর্চিষ্মান? বিদিশা যে এত কষ্ট পাচ্ছে, দুর্ভোগ পোহাচ্ছে, হোক না তা তার নিজেরই কর্মফল, অর্চিষ্মান একবার ভুলেও নজর করবে না? প্রশ্নের উত্তরে হয়তো মিথ্যে বলবে বিদিশা, হয়তো এড়িয়ে যাবে স্বামীকে, তবু তো মনে হবে মানুষটা তার পাশে আছে, তার কথা ভাবে। মাত্র কমাসের মধ্যে বিদিশা স্বামীর কাছে এতটা পুরনো হয়ে গেল? ম্লান হেসে বিদিশা বলল, তেমন কিছু না, একটু মাথা টিপটিপ করছে। ওষুধ খেয়েছো কিছু? না, দেখছি এমনিই কমে যাবে। দেখো বাবা, আবার জ্বর টর বাঁধিয়ে বসো না, সিজন চেঞ্জের সময়। হালকা শীষ দিতে দিতে অ্যান্টিরুমে ঢুকে গেল অর্চিষ্মান। জুতো খুলছে, পোশাক বদলাচ্ছে। এই সময়টায় অর্চিষ্মানের পায়ে পায়ে থাকে বিদিশা, হাতের সামনেই সবকিছু জুগিয়ে দেয়, বাথরুমে তোয়ালে রেখে আসে। বাইরে থেকে এলে অল্প গরম জলে হাত মুখ ধোয়ার বাতি কাছে অর্চিষ্মানের, অন করে দেয় গিজার, এবং অবশ্যই গ্লাস বোতলও সাজায়। আজ কিছুই ইচ্ছে করছে না, সত্যি যেন মাথাটা জমাট পাথর। অর্চিষ্মান অবশ্য পরনির্ভর মানুষ নয়, নিজেই টুকটাক সারছে সব। একটু নিশ্চিন্ত হয়েই বিদিশা শুয়ে পড়ল আবার। শুয়ে শুয়েই কানে এলো অর্চিষ্মান হেরে গলায় গান ধরেছে বাথরুমে, দীঘার সেই গান, মনে করো শেষের সেদিন, ভয়ঙ্কর। উফ, ওই বিদঘুটে গানটাই কেন যে এত পছন্দ অর্চিষ্মানের! সুমতি দরজায় এসেছে, বাবু খেতে বসে গেছেন, আপনি যাবেন না বৌদি? অনিচ্ছা সত্ত্বেও উঠল বিদিশা, না গেলে ঝঞ্ঝাট হবে, এক্ষুনি হয়তো ছুটে আসবেন শ্বশুরমশাই, সামান্য মাথার যন্ত্রণার জন্য হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে বসবেন। বিয়ের মাসখানিকের মাথায় একদিন তলপেটে ব্যথা হচ্ছিল বিদিশার, মামুলি মেয়েলি ব্যথা। রাতে দীননাথের খাওয়ার টেবিলে গিয়ে দাঁড়ায়নি, ব্যাস তখনই শ্বশুরমশাই ডাক্তারকে কল দেন আর কি। শেষে অর্চিষ্মানি ধমকে ধামকে নিরস্ত্র করেছিল বাবাকে, আজকে সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না, যত কষ্টই হোক। দীননাথের নৈশহারটি বেশ সংক্ষিপ্ত, তিনটে রুটি দুটো সবজি দিয়ে আরেকটি দুধে ভিজিয়ে। রুটি ছিঁড়তে ছিঁড়তে দীননাথ বললেন, বুঝলি বেটি, আজকে লাহিড়িকে জব্বর টাইট দিয়েছি। বিদিশা জোর করে কৌতূহল দেখালো, তাই বুঝি? হ্যাঁ রে, পরপর দুটো গেমেই লাহিড়ি মাত, রোজ রোজ আমায় হারিয়ে দেবে, তা কি হয়, দিন আমারও আসে। ও, সেই আনন্দেই বুঝি সেতার শুনছিলে? তোর কানে গেছে বুঝি? দীননাথ মুখ তুললেন, সেতারের সুরে সবসময় সুখ থাকে না রে পাগলি, কষ্টও থাকে। তোমার আবার কিসের কষ্ট? ওই যে লাহিড়িটা রোজ রোজ যেতে, আজ হেরে গেল, বেচারার মুখটা যদি তখন দেখতিস! দীননাথ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন, জিতেও সবসময় আনন্দ হয় না রে, হারার কি কষ্ট তা তো আমি বুঝি। বিদিশা হেসে ফেলল, মানুষটা সত্যি বড্ড সরল, প্রতিদ্বন্দ্বীকে হারাতেও চান, আবার হারিয়েও মন খারাপ হয়, এমনটা বোধহয় একমাত্র শ্বশুরমশাইয়ের মতো মানুষদের পক্ষেই সম্ভব।
হাসি হাসি মুখেই বিদিশা বলল, তাহলে কেন বড় মুখ করে বললে লাহিড়িকে টাইট দিয়েছ? ওটা তো আমার নিজের আনন্দ, তা বলে অন্য কারুর দুঃখে খারাপ লাগবে না? থাক, আর শোক আহ্লাদ করে কাজ নেই, কাল আবার হেরে এসো, সব কাটাকুটি হয়ে যাবে। শ্বশুরমশাইয়ের কাছে আরও একটুক্ষণ থেকে ঘরে ফিরল বিদিশা। স্নান সেরে ফিটফাট হয়ে গেছে অর্চিষ্মান, ধূপদুরস্ত পাজামা পাঞ্জাবি চড়িয়েছে, কোলন ছড়িয়েছে গায়ে, গ্লাস বোতল নিয়ে সে এখন সোফায়। দীননাথের সঙ্গে কথা বলে বিদিশার মাথাটা সামান্য হালকা হয়েছিল, কোলন আর সুরার মিশ্র গন্ধে ব্যথাটা আবার চড়াং করে উঠল। ড্রয়ার খুলে ওষুধ খুঁজছিল বিদিশা। অর্চিষ্মান বলে উঠল, তোমার দাদা তো দিন দিন খুব ফান্টুস হচ্ছে গো। বিদিশা ঘুরে তাকাল, কেন? খুব বাড়ে ঢুকে ফুর্তি চালাচ্ছে আজকাল। তোমার বাড়ে? না, রয়্যাল ড্রাগনে এক কাস্টমারের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছি, হঠাৎ দেখি দলবল নিয়ে টং হয়ে বেরোচ্ছে। অর্চিষ্মান গ্লাসে চুমুক দিল, দু পয়সা রোজগার নেই অথচ ওড়ানোর শখ আছে বাবুর। দাদার সম্পর্কে অনেক কিছুই জানে অর্চিষ্মান, বিদিশাই বলেছে, তবু এই মুহূর্তে মন্তব্যটা বিঁধল বিদিশাকে। যতই হোক, নিজেরই দাদা তো। খানিকটা কৈফিয়ত দেওয়ার সুরে বলল, ওই সাঙ্গপাঙ্গগুলোই তো যতনষ্টের মূল, তারাই আরো বখাচ্ছে দাদাকে। কেউ কাউকে বখায় না বিদিশা, বখার এলিমেন্টগুলো মানুষের নিজের মধ্যেই থাকে, বন্ধুরা বড় জোর ক্যাটালিস্ট হতে পারে। প্রতিবাদ করল না বিদিশা, ইচ্ছেও নেই, শরীরের ক্ষমতাও নেই। ট্যাবলেট মুখে ফেলে ঢকঢক করে খানিকটা জল গিলল, বিছানায় গিয়ে বসল। কথা ঘোরানোর জন্যই বলল, তোমার কি এক ইন্স্যুরেন্সের লোক এসেছিল, শৈশব উৎসব করে দিয়েছি। সবিতাবাবুর সঙ্গে দেখা হয়েছে? গুড। পলকের জন্য কি যেন ভাবল অর্চিষ্মান। তুমি বিকেলবেলা গিয়েছিলে কোথায় বলো তো? বিদিশা ঢোক গিলল, তুমি ফোন করেছিলে না? একবার নয়, তিনবার। তিনটের সময় করলাম, সুমতি বলল এই মাত্র বেরিয়েছে। চারটের সময় করলাম, কেউ ধরল না, বেজে গেল। সাড়ে ছটার সময় পদ্মপানি বলল, তুমি নাকি বলে গেছো ফিরতে রাত হবে, এতক্ষণ ধরে কোথায় ছিলে, বাপের বাড়ি? হ্যাঁ বললেই ল্যাটা চুকে যেত, তবু মুখ ফসকে বেরিয়ে গেল, না বন্ধুর বাড়ি হাতিবাগান। গাড়ি নিয়ে যাও নিজে। বিদিশা ফাঁপড়ে পড়ে গেল, ওষুধে কাজ হচ্ছে না, মাথার টনটন ভাবটা বেড়ে গেছে হঠাৎ। শ্বশুরমশাইকে যা খুশি বলে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু অর্চিষ্মান কঠিন ঠাই। গাড়ি ছাড়া বিদিশার বেরোনোর যদি অন্য কোনো মানে করে বসে? মুখের ভাব যথাসম্ভব স্বাভাবিক রেখে গলা নরম করল বিদিশা, আমার বন্ধুদের তো সবার গাড়ি নেই, ভাবলাম যদি কিছু মনে করে, যদি ভাবে চাল দেখাচ্ছি। ভাবুক যা খুশি, অর্চিষ্মান রুদ্রর বউ গাড়ি ছাড়া ট্যাঙ্গস ট্যাঙ্গস করে ঘুরবে, দিস ইজ সিম্পলি আনবেয়ারেবল। অর্চিষ্মানের গলায় হালকা ঠাট্টার সুর, ঠোঁট কুচকে হাসছে, যদি আমার বউটাকে কেউ চুরি করে নেয় তখন কি হবে? বিদিশাও হাসল কষ্ট করে, আবার কথা ঘোরানোর চেষ্টা করল, চুরি হয়ে যাওয়ার ভয়েই বুঝি অত টাকার ইন্স্যুরেন্স করালে? হাহা, ভালো আইডিয়া দিয়েছ তো, তোমাকে প্রোটেক্ট করার জন্য একটা বার্গলারি ইন্স্যুরেন্স করে ফেলা যায়। কি বলো, বউটা কোন অ্যাসেটের মধ্যে পড়বে, মুভেবল না ইমুভেবল? হায় রে, আজ বিদিশার মন মেজাজ চূড়ান্ত খারাপ, আর আজই কিনা খুশির জোয়ার এসেছে অর্চিষ্মানের প্রাণে। একটা দীর্ঘশ্বাস চেপে বিদিশা বলল, তার মানে আমি তোমার কাছে অ্যাসেট? নও, স্ত্রী তো স্বামীর সব থেকে বড় সম্পদ। 10 লাখ টাকা দামের? আরে দূর, ওটা তো তুমি মরে গেলে পাবো, কথায় বলে না মরা হাতি লাখ টাকা, আমার তেমন মরা বিদিশা 10 লাখ। তুমি চাও আমি মরে যাই? বউ তো মরে ভাগ্যবানের, আমার কপাল তত ভালো নয়। নিছকই লঘু রসিকতা, তবু বিদিশার বুকটা চিনচিন করে উঠল, অকারণে জল এসে গেছে চোখে। অর্চিষ্মান অত শত খেয়াল করল না, তার বরাদ্দ দুপেক শেষ, বোতল তুলে রাখল কাঁচের আলমারিতে, কাকে যেন মোবাইলে ফোন করছে, বোতাম টিপতে টিপতে পুট করে বলল, কোন বন্ধুর বাড়িতে গিয়েছিলে গো, বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? বিদিশা কেঁপে গেল আবার,
কাঁপুনিটা ছড়িয়ে যাচ্ছে শরীরে। হঠাৎ খুব শীত করে উঠল। অস্ফুটে বলল, মহুয়া তুমি চেনো না, বিয়েতে এসেছিল বলেই হঠাৎ বিদিশার দিকে চোখ পড়েছে অর্চিষ্মানের। ফোন ফেলে দৌড়ে এলো। কি হয়েছে তোমার, কাঁপছো কেন? বিদিশা আরও কুঁকড়ে গেল। বিদিশার গায়ে হাত ছুঁয়েই চমকে উঠেছে অর্চিষ্মান। হে কি, গা যে পুড়ে যাচ্ছে! এইটুকু স্পর্শ, এইটুকু সহানুভূতিরই বুঝি প্রয়োজন ছিল এই মুহূর্তে। বিদিশা প্রায় খামচে ধরেছে অর্চিষ্মানের হাত, চোখ বেয়ে জল গড়াচ্ছে। ক্রমশ শিথিল হয়ে এলো শরীর। ঘোর থেকে আরও ঘোরে ডুবে যেতে যেতে বিদিশা শুধু বলল, মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। টানা তিন দিন জ্বরে বেহুশ হয়ে রইল বিদিশা। জ্বরটা একটু অদ্ভুত ধরনের, সারাদিন 101-102-এর ভিতরে ঘোরাফেরা করে, বিকেল হলেই বাড়তে থাকে, রাত্রির 8-8:30 নাগাদ 104-এ পৌঁছে যায়। একটা দিন মোটামুটি সুস্থির ছিলেন দীননাথ, পরদিন থেকেই পাগলের মতো ছোটাছুটি শুরু করে দিলেন। এই ডাক্তার ডাকছেন, এই স্পেশালিস্ট কল করছেন, 10 মিনিট পরপর খবর নিয়ে যাচ্ছেন বিদিশার। একই দিনে 3-3 ল্যাবরেটরিতে ব্লাড টেস্ট হলো। ম্যালেরিয়া, ডেঙ্গু, এনসেফ্যালাইটিস কোনো কিছুই নেই, টাইফয়েডও না। কড়া কড়া অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে ডাক্তার। খেয়ে সারাদিন আচ্ছন্নের মতো শুয়ে আছে বিদিশা। কে ঢুকছে কে বেরোচ্ছে খেয়ালই নেই। গোটা পৃথিবীটাই যেন আবছা পর্দার ওপারে, মানুষগুলো নড়াচড়া করছে ভূতের মতো। ঘরের আলো বড় নিষ্প্রভ ঠেকে, জাগতিক সমস্ত ধ্বনি বড় ক্ষীণ মনে হয়। এরই মধ্যে টের পেল বাবা এসেছে, কথা বলছে শ্বশুরমশাইয়ের সঙ্গে। তার মাথায় হাত রাখল বাবা। চতুর্থ দিন থেকে একটু একটু করে কমতে শুরু করলো জ্বর, 7 দিনের মাথায় পুরোপুরি ছাড়ল। অসম্ভব দুর্বল হয়ে গেছে বিদিশা, হেঁটে বাথরুম অবধি যাবে সে ক্ষমতাও নেই, পা টলে যায়। সুমতিকে ধরতে হয় বারবার, মুখে ঘোরতর বিস্বাদ, কোনো খাদ্যই গলা দিয়ে নামতে চায় না। মানদা যত্ন করে স্টু বানিয়ে দেয়, জিভে দিয়েই থু থু করে ফেলে দেয় বিদিশা। জোর করে গিলতে গেলে বমি উঠে আসে, শরীর শুকিয়ে কাঠ, দুধে আলতা রঙে ব্যাধির মলিন ছোপ, মেজাজ তিরিক্ষে হয়ে থাকে সারাক্ষণ। কখনো যা করেনি বিদিশা তাই করছে, কাজের লোকেদের মুখ করছে, কারণে অকারণে খিঁচিয়ে খিঁচিয়ে উঠছে। দীননাথের মুখের হাসি উবে গেছে, অর্চিষ্মানের কপালে ভাঁজ। পুরোপুরি স্বাভাবিক হতে বিদিশার প্রায় 10-11 দিন লেগে গেল। এখন আবার স্বচ্ছভাবে চিন্তা করতে পারছে বিদিশা। হঠাৎ হঠাৎ মনে পড়ে যাচ্ছে টাকা দেওয়ার দিনটার কথা, গায়ে কাঁটা দিয়ে ওঠে। তবে সেই সাংঘাতিক আতঙ্কটা অনেক মরে এসেছে, কেন যেন মনে হয় ওটা একটা দুঃস্বপ্ন ছিল। মন থেকে দুঃস্বপ্নটা ঝেড়ে ফেলতে চায় বিদিশা, তবু কোথাও একটা চিন্তাটা বুঝি রয়েই যায়, আটকে থাকা কাঁটার মতো, বৃষ্টি একটা আষ্টে গন্ধের মতো। অর্ক কি ফোন করেছিল এর মধ্যে, কিছু কি জানতে পেরেছে, খুঁজে পেল লোকটাকে? অসুখ হয়ে একটা অবশ্য লাভ হয়েছে বিদিশার, নতুন করে অর্চিষ্মানকে যেন চিনল সে। কাজ পাগল মানুষ, দোকানে গিয়েও ঘড়ি ঘড়ি খবর নিয়েছে বিদিশার। সন্ধে হতে না হতেই বাড়িতে, তারপর সারাক্ষণ লেপটে আছে বিদিশার গায়ে ছায়ার মতো। 2-5 মিনিট অন্তর অন্তর হাত ছোঁয়াচ্ছে কপালে, নাড়ি টিপছে। রাতে বিদিশা একটু উ আ করলেই জেগে উঠছে অর্চিষ্মান। মানুষটার আপাত কঠোর খোলসের মধ্যে যে এমন একটা কোমল হৃদয় স্বামী লুকিয়েছিল, অসুখটা না হলে বিদিশা কি জানতে পারত? আজ বিকেলেও অর্চিষ্মানের কথাই ভাবছিল বিদিশা, বারান্দার দোলনায় বসে। পাশের টুলে বেদানার রস, গ্লাস তুলে চুমুক দিচ্ছে মাঝে মাঝে। আজকে নিলাম ঘর বন্ধ, জলদি জলদি ফিরবে অর্চিষ্মান, ভারী সুন্দর কাটবে সন্ধেটা। নিচের লনে বেড়াবে দুজনে, কিংবা একটু রাস্তায়, তারপর ফিরে এসে একসঙ্গে টিভি দেখবে। আকাশে এখন গাঢ় শরৎ, ঝকঝকে নীল চাঁদোয়ার নিচে
উড়ে বেড়াচ্ছে শিমুল তুলো। ভাদ্র এখনো যায়নি, তবু গুমরটা প্রায় নেই। হাওয়া বইছে ঝিরঝির করে। খানিক দূরের মাঠে উঁকি দিয়েছে কাশফুল, শরতের খুশি মেখে দুলছে। রসটুকু শেষ করে বিদিশা ঘরে এলো, বসেছে ড্রেসিং টেবিলটার সামনে। কি শাঁকচুন্নির মতো চেহারা হয়েছে, দেখলে কান্না পায়। মহার্ঘ ভেষজ লোশন মুখে ঘষল বিদিশা, হাত বুলিয়ে বুলিয়ে মুছতে চাইল মুখের মালিন্য। সরু করে আইলাইনার টানল চোখে, উজ্জ্বল হয়ে উঠল আঁখি, ছোট্ট লাল টিপ লাগালো কপালে, লিপস্টিকে আলতো রাঙিয়ে নিল ঠোঁট। চুলটাকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না, বিনুনি বাঁধবে না খোঁপা? বিনুনি ভালো। বিনুনি বেঁধে ঝুলিয়ে দিল পিঠে। নাইটি হাউসকোট ছেড়ে শাড়ি পরেছে। অর্চিষ্মান এসে গেল। আজ অর্চিষ্মান নিচে হাঁটতে রাজি নয়। বিদিশাকে নিয়ে প্রায় সঙ্গে সঙ্গে গাড়িতে করে বেরিয়ে পড়ল। পক্ষীরাজের মতো উড়ে চলেছে গাড়ি। অনেকদিন পরে মুক্ত পৃথিবীর হাওয়া বিদিশার গায়ে লাগছে, চোখ বুঝি শুষে নিচ্ছে বাতাস। অস্ফুটে একবার বলল, আহ এই তো সুখ। অর্চিষ্মান জিজ্ঞাসা করল, কিছু বলছ? স্বামীর কাঁধে মাথা রাখল বিদিশা। আপন মনে বলল, কই বলিনি তো কিছু? অর্চিষ্মানও হাসছে, তুমি কিন্তু একটু পাগল আছো। বিদিশা এবারে খিলখিল করে হাসল, আছি তো, তুমি এতদিনে টের পেলে? জ্বরের সময় যা করছিলে বাপস। বাইপাসে গাড়ির গতি বাড়ালো অর্চিষ্মান। কি ডিলেরিয়াম বকতে গো! আমি ডিলেরিয়াম? হ্যাঁ হ্যাঁ, তুমি হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে উঠছ। ধরো ধরো ওই অ্যাম্বাসেডারটাকে ধরো। আবার কখনো কখনো বিড়বিড় করছ, শয়তান! তুই আমার সঙ্গে বজ্জাতি করে পার পাবি ভেবেছিস? কে শয়তান? কোথাকার কোন অ্যাম্বাসেডার? কেউ তোমাকে পথে ঘাটে কখনো ভয় দেখিয়েছিল বুঝি? বিদিশার শরীর শক্ত হয়ে যাচ্ছিল, কণ্ঠতালু শুকিয়ে কাঠ, খড়খড়ে জিভ ঠোঁটে বুলিয়ে বলল, জানি না তো কিছু, আর কি বলতাম? ওই সবই। না না না, আরও একটা কথা বলতে, ফোনটা ভেঙে ফেলো, ফোনটা ভেঙে ফেলো। অর্চিষ্মান শব্দ করে হেসে উঠল। হঠাৎ ফোনটার উপরে তোমার রাগ হলো কেন? অ্যাঁ, বিদিশার গলার স্বর ফুটছিল না। আর কি কি প্রলাপ বকেছে সে, আর কতটুকু কি জানতে পেরেছে অর্চিষ্মান? অর্ক ভাস্করের কথাও কি বলেছে? তরল আধারে ভরে যাচ্ছে চড়াচড়, সন্ধে নামছে, অন্ধকারটা বিদিশার বুকেও নেমে আসছিল। অন্ধকার যখন নামে, অন্ধকারই নামে। ঠুনকো বাতি জ্বালিয়ে অন্ধকারকে অস্বীকার করার চেষ্টা করা হয় বটে, কিন্তু তাতে অন্ধকারের অস্তিত্ব মিথ্যে হয়ে যায় না। ক্ষণস্থায়ী আলোটুকু চলে গেলেই আরও প্রকট হয় আধার। বিদিশার কদিনের অসুস্থতা, অসুখের সূত্রে স্বামীকে একটু নিবিড় করে পাওয়া, কয়েকটা সুখী উজ্জ্বল মুহূর্ত বড় তাড়াতাড়ি নিভে গেল। সে প্রলাপের ঘোরে কি বকেছে কি বকেনি তার ঠিক নেই। হয়তো অর্চিষ্মান তাকে আদেও সন্দেহ করেনি, নিছকই কৌতূহলের বশে প্রশ্ন করেছিল দু একটা। তবু বিদিশা নিশ্চিন্ত হতে পারছে কই, স্বামীর প্রতিটি কার্যকলাপেই, হাঁটা চলা তাকানো, প্রেম হাসি বিরক্তি রাগ সবেতেই অস্বাভাবিকতার ছায়া দেখতে পাচ্ছে বিদিশা। কারণে অকারণে হৃৎকম্প হচ্ছে। সে রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল, টের পেল অর্চিষ্মান পাশে নেই। ধর্মড়িয়ে উঠে আবিষ্কার করল অর্চিষ্মান পায়চারি করছে বারান্দায়। ব্যাস অমনি বুক ধরাস ধরাস করে উঠল। দুটো দিন অর্চিষ্মান বেশি রাতে বাড়ি ফিরল, ফিরেই বিনা বাক্য ব্যয় বোতল নিয়ে বসেছে। বিদিশাকে আদর করতে করতে দুম করে অর্চিষ্মান বলল, আজ পুষণরা দোকানে এসেছিল। পলকে শিথিল হয়ে গেল বিদিশার শরীর। অর্চিষ্মান কি বুঝল কে জানে, সঙ্গে সঙ্গে সরে গেছে, বলল, তুমি ঘুমোও এখন। ঘুম কি এলো বিদিশার? মনে পাপ থাকলে বুঝি এমনটাই হয়, অহর্নিশি মেঘ ডাকে বুকে। সেই শয়তানটা যে আর ফোন করছে না, তাতেও যেন এতটুকু স্বস্তি নেই বিদিশার। কেবলই মনে হয়
ওই নীরব থাকাটা কেবল ছলনা, বুঝিবা প্রলয়ঙ্কর ঝড়ের আগে নিথর হয়ে আছে সমুদ্র। ঝড় ঠিক উঠল না, তবে চেনা বাতাস এল। দুপুরে কেবলে একটা হিন্দি ফিল্ম দেখছিল বিদিশা, নাচ গানের মায়ায় আচ্ছন্ন হয়েছিল সামান্য। তখনই হ্যান্ডসেটে পিকপিক। কে দিশা? আমি অর্ক। বিদিশা হ্যান্ডসেটটা খামচে ধরল। ও তুমি আছো কেমন এখন? অর্কর স্বর সহজ। শুনলাম খুব অসুস্থ হয়ে পড়েছিলে। কে বলল? ফোন করেছিলাম তো, এক মহিলা ধরেছিল, বোধহয় তোমাদের কোনো কাজের লোকটোক হবে। সেই বলল খুব বাড়াবাড়ি, তুমি নাকি বিছানা থেকে উঠতেই পারছো না। কি হয়েছিল দিশা? শেষ বাক্যটা কানেই গেল না বিদিশার, মস্তিষ্কে টোকা পড়েছে। কে ধরেছিল ফোন? সুমতি। আশ্চর্য, একবারও বলেনি তো। স্নায়ু টান টান হলো বিদিশার। একবারই করেছিলে? হ্যাঁ, খেটে খুটে একটা খবর মিলেছিল সেটাই জানাতে। তুমি এখন ঠিক আছো তো দিশা? এবারও শেষ বাক্যটা কানে গেল না বিদিশার। অস্ফুটে বলল, কি খবর? আমার অনুমানই ঠিক, বুঝলে? অর্ক হাসল। গাড়ির নাম্বারটা বোগাস। কি করে জানলে? ইজি প্রসেস, মোটর ভেহিকেলসে গিয়ে খোঁজ নিলাম। ওখানে আমার একটা চেনা লোক আছে, ওই ফাইল টাইল ঘেঁটে বের করে দিল। WMD 7910, গাড়ির মালিক একজন ক্রিকেটার, এয়ারলাইন্সে কাজ করে। ঠিকানা ফিকানা নিয়ে তার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম, গিয়ে দেখলাম আমি তাকে ভালোভাবেই চিনি, ক্রিকেট মাঠেই আলাপ হয়েছে, জেনুইন জেন্টলম্যান, ও কালপ্রিট হতেই পারে না। ও আরও আছে, আমি এখানেই থামিনি, নিজের চোখে গাড়িটাও দেখে এসেছি, এবং সেটা মোটেই সাদা নয়, নেভি ব্লু। ওই ক্রিকেটার গাড়িটা কিনেছিল শ্যাম মুখার্জির কাছ থেকে প্রায় 5 বছর আগে। সে ভদ্রলোক এখন থাকেন বিদেশে, কানাডায়। ও বিদিশা চুপসে গেল। তার মানে লোকটাকে ট্রেস করার আর কোনো উপায় নেই? তা কেন, উপায় তো আছেই, লোকটা নিজেই তো ট্রেসেবল। অর্ক ঝুপ করে গলা নামালো। লোকটাকে বোধহয় আমি পেয়েও গেছি। কোথায় পেলে? বিদিশা হকচকিয়ে গেল। কি করে পেলে? সে অনেক কথা, লোকটাকে সাডেনলি দেখতে পেয়ে আমি ফলো করছিলাম, আমার চোখের ভুল করার কথা নয়। যাই হোক, বাড়িটা দেখে এসেছি, পাড়া থেকে কিছু ইনফরমেশনও কালেক্ট করেছি। কি ইনফরমেশন? এক্ষুনি বলা যাবে না, আর একটু সময় দাও, অন্তত আজকের দিনটা। অর্ক একটুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি আমার সঙ্গে একবার দেখা করতে পারবে? অজান্তেই ঘামতে শুরু করেছে বিদিশা। জড়ানো গলায় বলল, কবে, কোথায়? আমি তো এখন সল্টলেকেই আছি, ক্যাম্পে। কাল আসতে পারবে? কখন? সন্ধেবেলা। কাল আমার সকালে প্র্যাকটিস আছে, দুপুরে ক্লাস, বিকেলে একটা ট্রায়াল কম্পিটিশন। কোথায় আসব? স্টেডিয়ামের ইস্ট গেটে, এই ধরো 7টায়। ঠিক আছে, এসো কিন্তু, আমি অপেক্ষা করব। আচ্ছা। টেলিফোনটা রেখে দিয়েই বিদিশার মনে হলো, অর্ক কোনখানে লোকটাকে দেখেছে জানা হলো না তো। কবে দেখেছে, কোথায় বাড়ি লোকটার? খবর জোগাড় করেছে বলল, কি খবর? লোকটাকে কে লাগিয়েছিল জানতে পেরেছে কি? কি করে জানবে? ভাবতে ভাবতে ভাবনারা তালগোল পাকিয়ে গেল, ঝিমঝিম করছে মাথা। টিভিতে ভয়ঙ্কর মারপিটের দৃশ্য চলছে, পাহাড় কিনারে মরণ ঝাপটাঝাপটি করছে হিরো আর ভিলেন। উফ, কি আওয়াজ! বিদিশা রিমোট টিপে পর্দা ধূসর করে দিল। টলমল পায়ে বাথরুমে ঢুকেছে, জল ছেটাচ্ছে মুখে। হঠাৎ চোখ তুলতেই শিরদাঁড়ায় কারেন্ট। এক মুহূর্ত পরেই ভুল ভেঙেছে, আয়নায় নিজেরই মুখ দেখে এত ভয়। স্খলিত পায়েই ঘরে ফিরে বিছানায় গড়িয়ে পড়ল বিদিশা। অশান্ত নিঃশ্বাস স্বাভাবিক হচ্ছে ক্রমশ, চোখ ঘুরছে কড়ি কাঠে, মাখন রং দেওয়ালে। শীততাপ নিয়ন্ত্রিত ঘরের জানলা সব বন্ধ, দরজাও ভেজানো। শীতল আবহে এখন শুধুই আবছায়া। বাইরে সূর্য হেলে গেছে পশ্চিমে, ভেন্টিলেটর ফুঁড়ে তার এক কুচি আলো এসে পড়েছে দেওয়ালে। সরু সরু গ্রিলের ছায়াকে জেলের গারদ বলে ভ্রম হয়। অসহায় বন্দিনীর মতো গভীর নৈরাশ্যে ছিয়ে যাচ্ছিল বিদিশার বুক।
লোকটাকে ধরে মূল অপরাধীর সন্ধান যদি পাওয়াও যায়, কি লাভ হবে বিদিশার? ব্ল্যাকমেলারটার সে কি করতে পারে? পুলিশে দেবে? সে বুকের পাটা বিদিশার আছে, তাহলে অর্কর কাছে গিয়েই বা লাভ কি হলো? কিল খেয়ে কিল হজম করাই তো তার ভবিতব্য, শুধু যদি লোকটা বিদিশাকে আর উত্তক্ত না করে, মুক্তি দিয়ে দেয়। সুমতি দরজায় টোকা দিচ্ছে, বৌদি চা খাবেন না? আচ্ছন্ন ভাব ছিড়ে গেল বিদিশার, দেয়াল ঘড়ির দিকে চোখ গেল, 4:35। এত তাড়াতাড়ি সময় বয়ে গেল, গলা তুলে বলল, টেবিলে দাও আমি যাচ্ছি। হলঘরে গিয়ে একটু অবাকি হলো বিদিশা, শ্বশুরমশাই এখনো আসেননি। জিজ্ঞাসা করল, বাবা কোথায়? বাবা এখন চা খাবেন না বললেন, শরীরটা নাকি ভালো নেই। সে কি হয়েছে বাবার? তা বলেননি, বারান্দায় বসে আছেন চুপ করে। চিন্তিত মুখে দক্ষিণের বারান্দায় এলো বিদিশা, ইজি চেয়ারে আধশোয়া দীননাথ, আড়াআড়ি হাতে দু চোখ ঢাকা। বিদিশা গলা খাঁকারি দিল, কি হয়েছে তোমার? দীননাথ চোখ থেকে হাত সরালেন না, যেন জানতেনি বিদিশা তার খোঁজ নিতে আসবে। কিছু হয়নি রে, এমনি গাটা একটু গুলোচ্ছে। অম্বল হয়েছে? ওই ওরকমই। ওষুধ খেয়েছো? আমি কি কথায় কথায় ওষুধ খাই? তা অবশ্য ঠিক, ওষুধ খাওয়াতে যে দীননাথের অনীহা আছে দেখেছে বিদিশা। অল্প হেসে বলল, এবার থেকে একটা কাজ করতে হবে, রান্নাবান্নায় মশলা কমিয়ে দিতে বলবো, সর্ষে শুকনো লঙ্কা সব বাদ। বয়স তো হলো, এবারে একটু সেদ্ধ টেদ্ধ খাওয়া অভ্যাস করো। দীননাথ সোজা হলেন খানিকটা, ঘুরে তাকালেন বিদিশার দিকে, স্নেহময় দৃষ্টি ঘন হলো। তুই আমার জন্য খুব ভাবিস না রে? আমি না ভাবলে কে ভাববে? তুমিও তো আমার জন্য ভাবো। তুই তো দেখছি তোর শাশুড়ির মতো কথা বলছিস। দীননাথের হাসিটা বড় দুঃখী দুঃখী দেখালো, বিদিশার চোখে প্রায় জল এসে গেল। তাকে এত ভালোবাসে মানুষটা, কত আদরে যত্নে এবাড়ির কর্ত্রীর আসনে বসিয়েছেন, প্রতিটি কথায় সেই কবে মারা যাওয়া শাশুড়ির সঙ্গে মিল খুঁজে পান। বিনিময়ে প্রতারণা ছাড়া সে আর কি দিয়েছে এই পরিবারকে? শাশুড়ির হারটা পর্যন্ত বেচে দিয়ে এলো নিজের দুষ্কর্ম ঢাকতে। ছি! মোড়া টেনে বিদিশা বসল শ্বশুরমশাইয়ের সামনে, মাথা নামিয়ে বলল, তার সঙ্গে আমার তুলনা করো না বাবা, আমি তার মতো হব? সে যোগ্যতা আমার কই। কেন, তুই বা কম কিসে? দীননাথ বিদিশার মাথায় হাত রাখলেন, আমি কি তোকে এমনি এমনি এ বাড়িতে এনেছি? এ সংসারটা তোকেই মাথায় করে রাখতে হবে রে বেটি, সব দায়ে তোকেই বইতে হবে। আমি মরে গেলে আমার ছেলেটা তো তোরই জিম্মায় থাকবে। এসব আবার কি অলক্ষণে কথা, হঠাৎ মরে যাওয়ার কথা আসছে কেন? ঠিকই তো বলেছি, জীবন তো অনিত্য, কবে আছি কবে নেই। বললেই হলো, তোমায় মরতে দিচ্ছে কে? ওরে পাগলি, সময় হলে সবাইকেই তো যেতে হবে, এই পৃথিবীতে কেউ কাউকে আটকে রাখতে পারে না। থামো তো, সামান্য একটু অম্বলেই আবোলতাবোল বকতে শুরু করে দিলে। দীননাথকে লুকিয়ে টুক করে চোখের জলটা মুছে নিল বিদিশা। যাও, উল্টো পাল্টা কথা না বলে একটু হেঁটে এসো তো। যাই। শ্বশুরমশাইকে রওনা করিয়ে দিয়ে বিদিশা নিজের মহলে এলো। দুঃখী মানুষের সান্নিধ্যে থাকার একটা মহৎ গুণ আছে, তাতে আরও দুঃখী মানুষের মনোকষ্ট কিছুটা লাঘব হয়ে যায়। বিদিশারও একটু হালকা লাগছিল নিজেকে, দু পাঁচ মিনিট টিভি দেখল, ধুত্তেরি বলে উঠে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল ব্যালকনিতে। আবার ঘরে ফিরে বৈকালিক প্রসাধন সেরে নেমে এলো একতলায়। মানদা আর সুমতির উপরে একটু খবরদারি করল, পদ্মপানিকে ডেকে ঝাড়পোছ করালো বৈঠকখানাটা, তারপরে একা একা অনেকক্ষণ পাইচারি করল লনে। বাতাসে শরতের গন্ধ বেশ লাগছিল। পুজোর যদিও এখনো মাসখানেক বাকি, তবু এবারে পুজোয় কার জন্য কি কিনবে তা নিয়ে পরিকল্পনা করল মনে মনে। বিকেলটা কেটে গেল, রাতটাও। পরদিন অর্চিষ্মান বেরিয়ে যেতেই আবার বিদিশার শুরু হয়েছে চোরা টেনশন। যাবে কি আজ অর্কর কাছে? না গেলে কি হয়? অর্ক সত্যিই কি জানতে পেরেছে কিছু?
ফোনেই তো বলতে পারত, ডেকে পাঠালো কেন। এই শহরে কোটিখানিক লোকের মাঝে ওই লোকটাকেই দেখতে পেয়ে গেছে অর্ক। কিরকম আষাঢ়ে গল্পের মতো শোনাচ্ছে না? রহস্যের অত কাছাকাছি পৌঁছে গিয়েও স্বরে তো তেমন উত্তেজনা ছিল না অর্কর, বরং যেন বিদিশার সঙ্গে দেখা করার জন্যই বেশি ব্যগ্র মনে হচ্ছিল। অর্ক কি তবে তার সঙ্গ পাওয়ার জন্য উৎসুক? সবই সম্ভব। শেষ কটা দিন সে বোধহয় অর্ককে একটু বেশিই প্রশ্রয় দিয়ে ফেলেছে। অর্ক বিদিশার জন্য খেটেছে, প্রতিদানে বিদিশার কাছ থেকে আবেগ মাখা নরম ব্যবহার তার প্রাপ্য ছিল। ব্যাস এখানেই লেনাদেনা শেষ। অর্ক বোধহয় জীবনের এই সরল হিসেবটা মানতে রাজি নয়। নতুন করে সম্পর্ক গড়ে ওঠা মানে নতুনতর জটিলতার সম্ভাবনা। হুঁ, গাড়িটার হদিশ করতে পারল না, মানুষটাকে পেয়ে গেল, হত সোজা। যুক্তি বুদ্ধি মানুষকে একদিকে ঠেলে, নিয়তি টানে অন্যদিকে। দুপুরের পর থেকে মন বদলে গেল বিদিশার, এক অদম্য কৌতূহলে ছটপট করছে। অর্ক আজ পর্যন্ত তার সঙ্গে কখনো অসৎ আচরণ করেনি, মিথ্যে বলাও অর্কর স্বভাব বিরুদ্ধ। হয়তো অর্ক সত্যিই কিছু জানতে পেরেছে, লোকটা তাকে জ্বালাতন করুক আর নাই করুক, মেঘের আড়ালে মেঘনাথটা কে জানবে না বিদিশা? সাতটার একটু আগেই বিদিশা বেরিয়ে পড়ল, কপাল ভালো, রবি আজকে তাড়াতাড়ি চলে গেছে। গাড়িটা বার করে নিল গ্যারেজ থেকে, পথ খুব বেশি নয়, ফাঁকা ফাঁকা অন্ধকার মাড়িয়ে অচিরেই পৌঁছে গেছে স্টেডিয়ামে। পূব দিকের গেটটায় কিসের যেন ভিড়, রাস্তার ঠিক মাঝখানে বেশ কিছু মানুষ জটলা করে আছে। একটু তফাতে গাড়ি থামালো বিদিশা, চোখ চালাচ্ছে এদিক ওদিক অর্কর সন্ধানে। একটা উগ্র চেহারার যুবক গাড়ির দিকে এগিয়ে এলো, কর্কশ্বরে বলল, গাড়ি এখান দিয়ে যাবে না, ঘুরিয়ে নিন। বিদিশা ভুরু কুঁচকাল, কেন? কেন কি, দেখছেন না অ্যাক্সিডেন্ট হয়েছে? কি অ্যাক্সিডেন্ট? উত্তর না দিয়ে ছেলেটা ফিরে গেল জটলায়। সহসা বিদিশার ষষ্ঠ ইন্দ্রিয় কি এক সিগনাল পাঠালো মস্তিষ্কে, মহাবিষ্টের মতো নেমে পড়েছে গাড়ি থেকে, পায়ে পায়ে ভিড়টার দিকে যাচ্ছে। জটলার ফাঁক দিয়ে দৃশ্যটা চোখে পড়তেই টলে গেল মাথা, দুহাত ছড়িয়ে মুখ থুবড়ে পড়ে আছে কে, রক্তে ভাসছে, অর্ক না? অর্কই তো। প্রায় চৈতন্য রহিত দশাতেও টুকরো টুকরো মন্তব্য কানে আসছিল বিদিশার, শালা বড় লোকগুলো নিজেদের কি মায়েরই ভাবে, তরতাজা ছেলেটাকে বেমালুম পিষে দিয়ে বেরিয়ে গেল। গাড়িটাকে দেখেছেন দাদা, নাম্বার নোট করেছেন? আর নাম্বার, রাস্তার অর্ধেক আলো জ্বলে না? কালটু বলছিল অ্যাম্বাসেডার, দূর মশাই, ও জেনে কি হবে, বডিটা ওঠান আগে হাসপাতালে নিয়ে চলুন, ওই তো মারুতিটা আছে। কাকে ওঠাবেন দাদা, ছেলেটা তো অলরেডি ডেড। ইস, ঘিলু একেবারে ছেত্রে দিয়েছে গো। বিদিশার পায়ের নিচে কি ভূমিকম্প হচ্ছে, দুলছে গোটা পৃথিবী। বিস্ফোরিত চোখে বিদিশা কয়েক মুহূর্ত নিশ্চল, তারপরই হঠাৎ ছুট লাগিয়েছে, স্টিয়ারিংয়ের উপরে থরথর করে কাঁপছে হাত, অ্যাক্সিলারেটারে উল্টো পাল্টা চাপ দিচ্ছে পা, মাতালের মতো দৌড়াচ্ছে গাড়ি। বাড়ি ফিরে গাড়ি গ্যারেজে ঢোকানোর কথাও মাথায় এলো না বিদিশার, উদ্ভ্রান্তের মতো ঘরে পৌঁছে গেল। কুকুরের মতো হাঁপাচ্ছে, স্পষ্ট শুনতে পাচ্ছে পাঁজরে গজাল ঠুকছে কেউ ঠং ঠং করে। ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল হ্যান্ডসেট বিছানায় পড়ে, ঝাঁপিয়ে সেটাকে তুলে নিয়েছে বিদিশা, আর্তনাদ করে উঠেছে, কে কে? অনেকদিন পরে আবার সেই পুরনো ধাতব স্বর, কেমন লাগছে এখন বিদিশা? বাজার থেকে ফিরেই অভ্যাস মতো খবরের কাগজ নিয়ে বসে পড়েছিল পার্থ, হাতে পেন্সিল, ঘন ঘন আঙুল ঠুকছে কপালে। হঠাৎ চেঁচিয়ে উঠল, ইউরেকা ইউরেকা! মিতিন শোয়ার ঘরে, বুমবুমকে স্কুলের জন্য তৈরি করছে, ছেলের ঘেঁটি চেপে চুল আঁচড়াতে আঁচড়াতে গলা উঠাল, কি হলো, চেল্লাচ্ছ কেন? পেয়ে গেছি চশমখোর। ও শব্দ জব্দ, আপন মনে ভ্রুভঙ্গি করল মিতিন। ইদানিং এই খেলাটা নিয়ে খুব মেতেছে পার্থ,
সারা সকাল ধরে চলে শব্দ খোঁজার পালা। ঠেলে ঠেলে ওঠানো যায় না, কাজে পাঠানো যায় না, কি ঝকমারি! বললেই অমনিবাবুর গোসা হবে, কেন আমি কি কাজ করি না? হ্যাঁ, কাজ পার্থ করে বটে। এগারোটা নাগাদ হেলে দুলে সিগারেট ফুঁকতে ফুঁকতে টানা দেড় মিনিট হেঁটে ঢাকুরিয়া স্টেশনে যায়। অন্তত খান দুই ট্রেন ছেড়ে দিয়ে তৃতীয় ট্রেনে আরোহণ করে। শিয়ালদায় নেমে হাঁটতে হাঁটতে আড়াই গজ দূরে নিজস্ব প্রেসে পদার্পণ। কর্মস্থলে পৌঁছেই স্ট্যান্ড ফ্যানের সামনে জামাটি ঝুলিয়ে দিয়ে তুড়ি মেরে হাই তোলা। কম্পোজিটর মেশিনম্যানকে আলগার নির্দেশ বিতরণ এবং পাঁচটা বাজলেই শখের প্রাণ গড়ের মাঠ। তল্পি তল্পা গুটিয়ে বাবু চললেন নাটকের রিহার্সালে। সব কটাই তো কাজ, এমন ঢিকিস ঢিকিস বরটাকে কি করে যে শোধরায় মিতিন। বুম বুম নিজে নিজেই জুতো পড়ছে, বয়স চারও ছোঁয়নি, এর মধ্যেই সে ঘোরতর স্বাধীন চেতা। মা চুল আছড়ে দিয়েছে বলে এখনো তার একরাশ বিরক্তি কপালে। ছেলে ব্যাগ পিঠে ঝোলানোর আগে মিতিন টুক করে টিফিন বক্সটা খুলে দেখে নিল একবার। আঙুর, ডিম সিদ্ধ, বিস্কুট আর সন্দেশ। না, বিমলা ঠিকই গুছিয়ে দিয়েছে, দানবীর ছেলে আঙুর আর সন্দেশ বিলোবেই, অন্তত বাকি দুটো যদি মুখে তোলে। পার্থ আবার চেঁচাচ্ছে, আচ্ছা যার দাঁড়ি জন্মায়নি এক কথায় কি হবে গো? বুম বুম গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। পিছন পিছন এলো মিতিন, স্বামীকে আলগা দেখে নিয়ে বলল, এও জানো না মাকুন্দ? আহ, তিন অক্ষর নয়, ছয় অক্ষর। বিমলা সেন্টার টেবিলে চা নামাচ্ছে, তার হাতে ছেলেকে জিম্মা করে দিয়ে মিতিন বসল সোফায়। কাপে একটা চুমুক দিয়ে বলল, অজাত ব্যঞ্জন হতে পারে। কি ব্যঞ্জন? অজাত অর্থাৎ যার ব্যঞ্জনা জন্মায়নি, ব্যঞ্জনার অর্থ দাড়ি গোফ হয়। সন্দিগ্ধ চোখে স্ত্রীকে একবার দেখল পার্থ, দাড়ি চুলকে পূর্ণ করল ছক। পরক্ষণেই প্রশ্ন, মহাভারতের শয়তান যাকে বায়ু ছোঁয়ে, তিন অক্ষর? কি চক! আর যার হাত বেঁকা এটাও তিন, শুরু কি দিয়ে? খ, খটক। যাক, এটা কমপ্লিট। পেন্সিল নামিয়ে চায়ের কাপ টানল পার্থ, তুমি রিয়েলি জিনিয়াস, এমন পটাপট বলে দিতে পারো। মন দিয়ে লেখাপড়াটা করেছিলাম স্যার, তোমার মতো মেয়েদের পিছনে ঘুরে ঘুরে সময় কাটাইনি। পার্থ চোখ পাকিয়ে তাকালো, ডোন্ট ফরগেট মেয়েটা কিন্তু তুমি। আরও কোথায় কোথায় ছোঁক ছোঁক করে বেড়াতে, আমি কি তোমাকে পাহারা দিতে গেছি? এবারে কিন্তু মিথ্যে বললে, আমাকে পাহারা দিতে দিতেই তুমি মেয়ে টিকটিকি হয়েছ। মিতিন হেসে ফেলল, পার্থর রসিকতায় কণা মাত্র হলেও সত্যি আছে বই কি। কলেজে দুবার আলাদা আলাদা বান্ধবী নিয়ে সিনেমায় গিয়েছিল পার্থ, তাকে না জানিয়ে, নির্দোষ প্রমোদ। দুবারই ধরে ফেলেছিল মিতিন, বান্ধবীরা যে ফিল্মের গল্প বলে পার্থর মুখেও সেই ফিল্মের কথা। ব্যাস এইটুকু থেকেই জেরা শুরু এবং আত্মসমর্পণ। হাসতে হাসতেই মিতিন বলল, তুমি কিন্তু একটা অফেন্সিভ কথা বললে, আমি টিকটিকি? পাড়া প্রতিবেশীরা তো তাই বলে। আর তোমাকে কি বলে? কি আর, টিকটিকির আরশোলা। কথাটা নেহাতি রঙ্গ করে বলা, তবু মিতিনের হাসি চুপসে গেল। ভার ভার গলায় বলল, তোমার আজকাল কমপ্লেক্স আসছে মনে হচ্ছে। আমার? পার্থ হো হো করে হেসে উঠল, এমন টিকটিকি পেয়ে আমার আরশোলা জনম সার্থক হয়ে গেছে, কটা লোকের বউয়ের মাথায় এত বুদ্ধি থাকে। থাক, আর ঠাট্টা করতে হবে না। মিতিন উঠতে গিয়েও কি ভেবে আবার বসে পড়ল। ইতস্তত করে বলল, দুপুরে আজকে একটা কাজ করে দিতে পারবে? নাটকীয় ভঙ্গিতে মাথা নাড়ল পার্থ, আজ্ঞা করো দেবী। ফের ফাজলামি, সিরিয়াসলি শোনো, একজনকে টেইল করতে হবে। কেন, তোমার সাগরেদরা কোথায়? অজয়কে আমি আজকে একটা ইন্স্যুরেন্সের অফিসে পাঠাচ্ছি, সুভাষ যাবে মধ্যমগ্রামে, গয়না চুরির কেসটার টুকিটাকি কয়েকটা ইনফরমেশন দরকার। সোফার উপরে বাবু হয়ে বসল পার্থ, সিগারেট ধরালো একটা। বলো, কার পিছনে লাগতে হবে? একজন বিজনেসম্যানের, দীপক ভাল্লা। ব্যাটা ছেলে? কেন, মেয়ে ছেলে হলে বুঝি খুশি হতে?
মিথ্যে বলবো না, হতাম। তবে মেয়েদের পিছু নেওয়ার অবশ্য একটা প্রবলেমও আছে, মেয়েরা সিম্পলি আনটেইলেবল। মনে আছে তোমার মিসেস নীলিমা সিনহা আমায় কেমন ভুগিয়েছিল? পার্লারে ঢুকলো তো ঢুকলোই, বেরোলো 5.5 ঘন্টা পরে, কীসব চুনকাম করেছে, হেয়ার স্টাইলও বদলে ফেলেছে, বয়স কমিয়ে ফেলেছে। আমি তো চিনতেই পারতাম না, ভাগ্যিস শাড়ির কালারটা মনে ছিল। মিতিন ঠোঁট টিপে হাসল। দীপক ভাল্লাকে নিয়ে তোমার সে সমস্যা নেই, আমি ওর ছবি আর অ্যাড্রেসটা তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক 2টোর সময় ওর অফিসের গেটে চলে যাবে, 2:15 থেকে 2:30 মধ্যে লোকটা অফিস থেকে বেরোবে এবং পসিবলি ধর্মতলার একটা বারে যাবে। ওখানে 2 জন লোক দেখা করতে আসবে ভাল্লার সঙ্গে, তুমি কাছাকাছি বসে ওদের কথাবার্তাগুলো শোনার চেষ্টা করবে, পারলে ভালো, না পারলে একটুখানি শুধু নোট করবে যে কথার মাঝে কোনো ঝগড়াঝাটি হয় কি না। তারপর ওখান থেকে বেরিয়ে অফিস ফেরা পর্যন্ত দীপক কী কী করে তার ডিটেলসটা আমার চাই। হু ইজ দিস ব্লাডি ভাল্লা? পার্থ সিগারেট নিভালো। ভাল্লা ইঞ্জিনিয়ারিংয়ের 3 মালিকের ছোট মালিক, অর্থাৎ বাবা ভাল্লার কনিষ্ঠ পুত্র। পিতৃদেবের সন্দেহ, কোম্পানি থেকে টাকা সরাচ্ছে ছোট ছেলে এবং কোনো আনহোলি বিজনেসে নেমেছে, পারহ্যাপস স্মাগলিং। আমার যা ফাইন্ডিং তাতে বাবা ইজ হাফ ট্রু, ছেলেটা ফেঁসে গেছে, বিগড়েছিল কিন্তু এখন নিজেকে শুধরে নিতে চায়। লোকগুলো টাইপ অফ ব্ল্যাকমেলিং করছে ওকে। টোটাল রিপোর্টটা বাবাকে দিয়ে আমি জলদি জলদি হাত ধুয়ে ফেলতে চাই, বুঝলে কিছু? বুঝলাম, ভাল্লা ওই ব্ল্যাকমেলারগুলোর সঙ্গে আজকে মিট করছে। গুড, তুমি তো বেশ ইম্প্রুভ করছো দিন দিন। মিতিন আদর করে পার্থর থুতনি নেড়ে দিল। একটা কথা বলে রাখছি মশাই, বাড়ি গিয়ে নিজেই যেন সেঁটে যেও না। 2 হাত জোর করে মাথা ঝোঁকালো পার্থ। নিশ্চিন্তে রহ দেবী, এ দাসের সুরায় রুচি নেই। কথাটা খাঁটি, তবু পুরোপুরি আশ্বস্ত হলো না মিতিন। বাড়ে শুধু সুরাই পাওয়া যায় না, অভিরুচি মতো সুখাদ্যও জোটে। পার্থ অত্যন্ত ভোজন বিলাসী, প্রিয় খাবার সামনে থাকলে তাকে নাড়ানো কঠিন। সেবার এক প্রেমিক প্রেমিকাকে ফলো করে রেস্তোরাঁয় ঢুকেছিল পার্থ। কপত কপতি কখন হাওয়া, পার্থ বসে বসে কবিরাজি সাঁটাচ্ছে। মিতিনের বকাবকিতে এখন অবশ্য খানিকটা পরিবর্তন হয়েছে পার্থর। ওরকম পরিস্থিতিতে অর্ধভুক্ত খাবার পকেটে পুরে নিয়ে ধাওয়া করে টার্গেটকে। আজ যদি চাউমিন বা স্যুপ অর্ডার দিয়ে বসে তাহলে কি ঘটবে বলা মুশকিল। তাও ঝুঁকিটা নিতেই হচ্ছে মিতিনকে, হাতে কাজ জমেছে অনেক, এইসব ছুটকোছাটকা কেস ঝটপট ঘাট থেকে নামানো দরকার। কেস এখন মিতিনের হাতে আসছেও বটে, 7 বছর আগে তৃতীয় নয়ন নাম দিয়ে যখন ডিটেকটিভ এজেন্সিটা খুলেছিল তখন সারাদিন মাছি তাড়াতো বসে বসে, যতই এখন নিন্দে মন্দ করুক আর পার্থর উপরে যতই চোটপাট করুক, ওই প্রেসই তখন খুন্নিবৃত্তি করেছে সংসারের। প্রথম কেস এলো একটি মেয়ে, স্বামীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ, প্রমাণ জোগাড় করে দিতে হবে। খেটে খুঁটে করল কাজটা, তারপরে আবার বসে রইল টানা 2 মাস। বাবা এসেছে, মেয়ে লটঘট করছে, মেয়ের প্রেমিকের চরিত্র সম্পর্কে বাবা যথেষ্ট সন্দিহান, তার নারী নক্ষত্র জানতে চায়। এভাবেই গড়িয়ে গড়িয়ে ধুঁকতে ধুঁকতে চলছিল তৃতীয় নয়ন। কিন্তু মেয়ে মানুষের শতেক বাধা, এজেন্সি পিক আপ নেওয়ার আগে বুম বুম এসে গেল পেটে, ব্যাস তৃতীয় নয়ন, বছর ডেরেকের জন্য পুরোপুরি অন্ধ। তারপর আবার গা ঝাড়া দিল মিতিন, লেগে পড়ল নতুন উদ্যমে। গত বছর থেকে কারবার দিব্যি জমে উঠেছে, ফেব্রুয়ারিতে এক পাঞ্জাবি দম্পতির বাচ্চা চুরির রহস্য সলভ করে পুলিশ মহলেও মিতিন এখন রীতিমতো পরিচিত। 3-4টে কেস তো হাতে থাকছেই সব সময়, কখনো কখনো বেশিও। কত বিচিত্র কেসই যে আসে, বাবা ছেলের গোপন কথা জানতে চায়, ছেলে মায়ের, মা মেয়ের, মেয়ে শাশুড়ির, আর স্বামী স্ত্রীর পরস্পরকে অবিশ্বাস করা তো রয়েইছে, যুগের হাওয়া। সম্প্রতি ইন্স্যুরেন্সের কেসও জুটেছে কিছু, ক্লেমের সত্যি মিথ্যে নিরূপণ করতে হয় মিতিনকে। দিনে দিনে কত কিছু শিখছে মিতিন, কত কিছু যে জানছে। বুম বুমকে পৌঁছে বিমলা ফিরেছে, রান্নাঘরে গিয়ে তাকে কিছু সাংসারিক নির্দেশ দিল মিতিন।
তারপরে স্টাডি রুমে এসে বসল। তাদের এই দুকামরার ভাড়া বাড়িতে একটা চওড়া বারান্দা আছে পিছন দিকটায়। বারান্দাটাকে ঘিরে নিয়েছে মিতিন নিজস্ব কাজকর্মের জন্য। খুপড়ি জায়গাটুকুতে অনেক কিছুই আছে। মিতিনের চেয়ার টেবিল, ছোট সোফা, একখানা ফাইল ক্যাবিনেট, বেটে একটা স্টিল আলমারি, বইপত্র, গোপন নথিপত্রও থাকে আলমারিতে, নিজের পেশার প্রয়োজনীয় জিনিসও। ক্যাবিনেট থেকে গয়না চুরির ফাইলটা পারল মিতিন। বাড়ির সকলের জবানবন্দি রয়েছে, পড়ছে খুঁটিয়ে খুঁটিয়ে। কর্তা আর গিন্নির স্টেটমেন্টে কোথায় যেন একটা ফাঁক আছে মনে হচ্ছিল মিতিনের। কর্তা বলছেন স্লিপিং পিল খেয়েছিলেন নৈশাহারের ঠিক আগে, গিন্নির বক্তব্য 10:30 সময় ট্যাবলেট খাওয়ার জল দিয়েছিলেন কর্তাকে। কাজের লোকের জবানবন্দি অনুযায়ী 9:30 থেকে 10:00 মধ্যে বাড়ির লোকের খাওয়া দাওয়া সব চুকে যায়। কর্তা খুব টাইমের মানুষ, কোনো রকমেই বেনিয়ম পছন্দ করেন না। সেদিন কি কোনো কারণে দেরি হয়েছিল, কেউ উল্লেখ করেনি তো? কর্তা গিন্নির মধ্যে কেউ একজন মিথ্যে বলছে অথবা ভুল, কিন্তু কেন? ফাইল বন্ধ করে মিতিন চোখ বুঝল, ভাবছিল। তার থট প্রসেস রীতিমতো একটা শারীরিক ক্রিয়া। গভীর চিন্তার সময় মিতিন অনবরত নাক মুখ কুঁচকোয়, কখনো মিটিমিটি হাসে, কখনো আবার অসম্ভব গম্ভীর। যে কেউ এখন বছর 32-এর এই শ্যামলা রং বুদ্ধিদীপ্ত চেহারার রমণীটিকে দেখলে পাগল বলে ভুল করবে। টেলিফোন বেজে উঠল, মূল ফোন ড্রয়িং রুমে, এখানে এক্সটেনশন লাইন। চোখ বুঝেই মিতিন রিসিভার তুলেছে। প্রজ্ঞা পারমিতা বলছি, আমি অনিশ্চয় তালুকদার, DCDD। ম্যাডাম কি খুব বিজি নাকি? মিতিনের মুখমণ্ডল হাসিতে ভরে গেল। ভদ্রলোকের সঙ্গে বছর 2-এর পরিচয়ে, হৃদ্যতাও আছে বেশ, তবু এখনো লোকটা ফোনে নামের সঙ্গে পোস্টের উল্লেখ করে, করবেই। হাসি মুখে মিতিন বলল, হই আর কি, ফেঁসে আছি বলতে পারেন। তার মানে খুব কামাচ্ছেন, হ্যাঁ? আপনাদের আশীর্বাদ দাদা। তা কর্তাটি কোথায়? তিনিও কামাইয়া বিজি? আগে না, তিনি এখন অক্ষরের উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছেন। সেটা কি কেস? ক্রসওয়ার্ড পাজল বাংলায়। আছেন বেশ দুটিতে। কর্তার নাটকের পাস কিন্তু এখনো পেলাম না। ওদের গ্রুপের তো মাঝে মাঝেই শো হচ্ছে একাডেমিতে, চলে যান না যেদিন খুশি। যাওয়ার আগে একটা রিং করে দেবেন, ও কাউন্টারে বলে রাখবে। মিতিন একটু থেমে গলাটাকে আদুরে করল, দাদা আমার কাজটার কি হলো? আরে সেই জন্যেই তো, আপনি পরশু বিকেলে যখন ছবি আর ফিঙ্গারপ্রিন্টটা পাঠালেন তখনই আমার নাকটা খুব শুলোচ্ছিল, বাড়ি ফিরেই কাত, কাল আর অফিস যেতে পারলাম না। উমা সে কি জ্বর হয়েছে নাকি? ঠিক জ্বর নয়, জ্বর জ্বর মনে হচ্ছে এই এলো, কিন্তু টেম্পারেচার উঠছে না। তার মানে কাজটা হয়নি, তাই তো? ঠিক ধরেছেন। সাধে কি আর লোকে পুলিশকে ছেড়ে প্রাইভেট ডিটেকটিভের কাছে ছোটে? মিতিন গলাটা ঈষৎ ভারী করল। ইনফরমেশনটা কিন্তু আমার খুব আর্জেন্ট ছিল দাদা, কাজের লোকটা এখনো পুলিশের কাস্টাডিতে। পাস্ট রেকর্ডটা পেয়ে গেলে ওর সম্পর্কে আমি নিশ্চিন্ত হতে পারতাম। আরে দূর, বৃথা খাটছেন, ওই কাজের লোকটাই চোর। আপনারা গোয়েন্দারা অনর্থক সোজা ব্যাপারটাকে জটিল করেন। আর দুটো দিন কাটুক, রুলের গুঁতোয় ব্যাটা সব ব্যাক ব্যাক করে বলে দেবে। তর্কে গেল না মিতিন, কেজস্বরে বলল, আজ কি ওগুলো পাবো দাদা? আজ যদি অফিস যাই তাহলে আজকেই পেয়ে যাবেন। যদি কেন দাদা? মানে যদি সব ঠিকঠাক চলে আর কি, যদি জ্বরটা না আসে, যদি অন্য কোনো ঝঞ্ঝাটে আটকে না যাই। কথাতেই এত যদি! পিতৃদত্ত নাম সার্থক লোকটার। মিতিন টেলিফোন রেখে কয়েক মিনিট ঝুম হয়ে বসে রইল। সব গুলিয়ে দিল লোকটা, কোনো মানে হয়? তাদের পেশাটা এমনই, প্রতি পদে পুলিশের সাহায্য লাগবেই। আবার তাদের উপরে ভরসা করতে গেলেও বছর গড়াতে 18 মাস লেগে যায়। এ বাড়িতে বাংলা ইংরেজি মিলিয়ে অনেকগুলো খবরের কাগজ আসে। আন্দাজ মতো বিভিন্ন দরকারি খবরের কাটিং রাখতে হয় মিতিনকে। এখন আর একটা বাংলা কাগজ নিয়ে পড়েছে পার্থ,
শব্দ হাতড়াতে হুশ হুশ করে সিগারেট টানছে। বিমলার মাছকোটা সারা, মশলা বাটছে শিলে। মিতিন রান্নাঘরে এলো, কড়া বসালো গ্যাসে। মাছের ঝোলটা নিজেই রাঁধবে। খুন্তি নাড়তে নাড়তে মিতিনের মাথাটা খোলে ভালো। সবে কড়ায় মাছ ছেড়েছে, দরজায় বেলের ঝঙ্কার, পার্থর নড়ার লক্ষণ নেই। মিতিন ঝামড়ে উঠল, দেখো না কে এসেছে। জালালে পার্থ বিরক্ত মুখে উঠে দরজা খুলেছে। সামনেই একজন সুবেশ ভদ্রলোক, বছর 35 বয়স, গাঁটটা গোট্টা চেহারা, নিখুঁত কামানো গালে নীলচে আভা। পার্থ কায়দা করে তাকালো, কাকে চাইছেন? আমি কি একটু পি মুখার্জির সঙ্গে দেখা করতে পারি? আমি পি মুখার্জি, বলুন। না মানে প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়। ও আচ্ছা, আসুন, আপনার নামটা জানতে পারি কি? ভদ্রলোক পকেট থেকে একটা কার্ড বাড়িয়ে দিল। পার্থ কার্ডে চোখ বোলানোর আগে নিজেই বলে উঠল, আমার নাম অর্চিষ্মান রুদ্র, আমি সল্টলেক থেকে আসছি। বড় সোফায় আড়ষ্টভাবে বসেছে অর্চিষ্মান, আলগা চোখ চালিয়ে দেখে নিচ্ছে চারদিক, আর চোখে ঘুরন্ত ফ্যানটাকে দেখল একবার। ঘামছে অল্প অল্প, নাকের ডগায় জমেছে শ্বেত বিন্দু। একটু বুঝিবা অন্যমনস্ক মুখে রুমাল বের করল পকেট থেকে, মুখ মুছছে। মিতিনও ঝলক পর্যবেক্ষণ করে নিল লোকটাকে। জুতো ছেড়ে ঘরে ঢোকেনি, অর্থাৎ সহবত কম, অথবা বিদেশি আবহাওয়ায় মানুষ। শার্ট প্যান্ট জুতো হালকা ডিওড্রেন্টের গন্ধ বলে দিচ্ছে, লোকটা বেশ ধনাঢ্য। সোফায় খবরের কাগজ ছড়িয়ে রেখেছে পার্থ, সেদিকে মাঝে মাঝেই অস্বস্তি ভরা চোখে তাকাচ্ছে লোকটা। খুব টিপটপ থাকা পছন্দ করে কি? কাগজগুলো গুছিয়ে তুলে সেন্টার টেবিলের নিচে চালান করে দিল মিতিন। স্মিত মুখে জিজ্ঞাসা করল, আপনি চা কফি কিছু খাবেন মিস্টার রুদ্র? নো থ্যাংকস। অর্চিষ্মান যেন সামান্য সহজ হল। পার্থ উল্টো দিকের সোফায় বসেছে, ঝুঁকে সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল। চলবে? সরি, আমি স্মোক করি না। কাঁধ ঝাঁকিয়ে নিজেই একটা সিগারেট ধরালো পার্থ, বলল, বেশ তাহলে আমরা কাজের কথাই শুরু করি। অর্চিষ্মান একবার পার্থকে দেখল, একবার মিতিনকে। কথাটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মিস্টার রুদ্র। পার্থ লম্বা করে ধোঁয়া ছাড়ল, আমাদের এখানে শুধু কনফিডেন্সিয়াল কথাই হয়। মিতিন চোখের ইশারায় চুপ করালো পার্থকে, হাসি হাসি মুখেই তাকালো অর্চিষ্মানের দিকে। আপনি কি একান্তে কথা বলতে চান? ইনি আমার স্বামী পার্থপ্রতিম মুখোপাধ্যায়, আমরা একসঙ্গেই কাজ করি। অন্যমনস্ক মুখে মাথা নাড়ল অর্চিষ্মান। আমি খুব বিপদে পড়ে এসেছি, বিপদটা ঠিক আমার নয়, আমার স্ত্রীর। কিরকম? কেউ একজন তাকে ভয় দেখাচ্ছে, ব্ল্যাকমেল করছে। কারণ? বিকজ অর্চিষ্মান আবার রুমালে মুখ মুছল, বিয়ের আগে শি হ্যাড অ্যান অ্যাফেয়ার, কেউ একজন উড়ো কল করে আমার স্ত্রীকে ভয় দেখাতো, টাকা না দিলে সে আমাদের কাছে ওই অ্যাফেয়ারের কথা ফাঁস করে দেবে। ন্যাচারালি পরিবারে নিজের সুনাম রক্ষার জন্যই হোক আর লোকলজ্জার ভয়ই হোক, সে একবারে 50,000 টাকা দিয়েছে, কিন্তু এখন সেই লোকটা আরও বেশি টাকা দাবি করছে, 2,00,000। আমার স্ত্রী একদম ভেঙে পড়েছে, যাকে বলে টোটালি নার্ভাস ব্রেকডাউন। স্ট্রেঞ্জ। পার্থ সিগারেট নিভিয়ে সোফার পিঠে হাত ছড়িয়ে দিল, আপনাকে লুকোনোর জন্যই তো তিনি টাকাটা দিয়েছিলেন, এখন যখন আপনি জেনেই গেছেন তখন আর ব্ল্যাকমেলিংয়ের কোনো মূল্যই নেই, আপনার স্ত্রী তো এখন স্বচ্ছন্দে ইগনোর করতে পারেন। আপাত দৃষ্টিতে আপনার কথাই ঠিক, বাট দ্য ম্যাটার ইজ মোর সিরিয়াস নাও। অর্চিষ্মান কয়েক সেকেন্ড থেমে বড় করে নিঃশ্বাস নিল, ওর মধ্যে এখন একটা মৃত্যু ঢুকে পড়েছে। মৃত্যু? মিতিনের গলা দিয়ে ছিটকে শব্দটা বেরিয়ে এলো। ইয়েস, পরশু হয়তো কাগজে দেখেছেন, রোড অ্যাক্সিডেন্টে সল্টলেকে একজন অ্যাথলিট মারা গেছে। দেখেছি তো, পার্থ বলে উঠল, অর্ক রায় স্প্রিন্টার, এবার বোধহয় ন্যাশনাল মিটে যাওয়ার কথা ছিল ছেলেটার। অর্চিষ্মান মাথা নামালো, ওই অর্ক রায়
আমার স্ত্রীর, মানে ওর সঙ্গেই আমার স্ত্রীর অ্যাফেয়ার ছিল। এতক্ষণে চোখ সরু হয়েছে মিতিনের। আপনি বলতে চান ওই অর্ক রায়ের মৃত্যুটা নিছক অ্যাক্সিডেন্ট নয়? আমি নই, আমার স্ত্রীর সেরকমই ধারণা। তাকে নাকি ব্ল্যাকমেলারটা শাসিয়েছে, আবার বলেছে 200,000 টাকা না দিলে তার দশা নাকি অর্ক রায়ের থেকেও খারাপ হবে। অর্থাৎ প্রকারান্তরে ব্ল্যাকমেলার বলছে সেই অর্ক রায়কে খুন করেছে, তাই তো? ঠিক তাই বিদিশা, আমার স্ত্রী তাই বিশ্বাস করে। কিন্তু অর্ক রায়কে মেরে ব্ল্যাকমেলারের কি লাভ? লাভ আছে, আমার স্ত্রী যখন ব্ল্যাকমেলারকে টাকা দিতে যায়, অর্ক রায় তখন নাকি সঙ্গে ছিল। সম্ভবত সে সময় অর্ক রায় দেখে ফেলেছিল লোকটাকে, পরে আবার পথে ঘাটে তাকে চিনতেও পারে। সেই খবরটা দিতেই বিদিশাকে, মানে আমার স্ত্রীকে, সে দেখা করতে বলেছিল, এবং তার আগেই ছেলেটি মারা যায়। না, অ্যাট দ্যাট ভেরি ডে, ঠিক দেখা করার সময়, এক্স্যাক্ট দেখা করার জায়গাতেই অর্ক রায় ওয়াজ রান ওভার, পুয়োর সোল। একটুক্ষণের জন্য গোটা ঘর নিঝুম। বিমলা সেন্টার টেবিলে এক গ্লাস ঠান্ডা জল রেখে গেছে। অর্চিষ্মান বড় চুমুকে তৃষ্ণা মিটিয়ে নিল খানিকটা, নত মস্তকে বসে আছে। মিতিনী বরফ ভাঙল। আপনি এত সব কথা জানলেন কোত্থেকে? অর্চিষ্মান মুখ তুলল। ওই অ্যাক্সিডেন্টের দিন, মানে রোববার, আমি বিজনেসম্যান, রোববারেও আমার কাজ থাকে। আমি একটু দেরি করেই ফিরছিলাম, এই ধরুন 9:30 নাগাদ। ফিরে দেখি আমার স্ত্রী কেমন যেন জবু থবু মেরে বিছানায় বসে আছে, নড়ছে না, চড়ছে না, ডাকলেও সাড়া দিচ্ছে না। ঘাবড়ে গিয়ে একটু ঝাঁকুনি দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আছাড়ি বিছাড়ি করে কান্না শুরু হয়ে গেল, তারপরেই ও আমাকে সব। আপনি ঘটনার বিন্দু বিসর্গও জানতেন না? প্রশ্নই আসে না, সেদিনই প্রথম। ওই অ্যাফেয়ারের কথাটা কি আপনার জানা ছিল? না। চিনতেন অর্ক রায়কে? না। মিতিন আবার চোখ সরু করল। আপনি পুলিশের কাছে যাচ্ছেন না কেন? ওই যে বললাম, ব্যাপারটা কনফিডেন্সিয়াল রাখতে চাই, চাই না ব্যাপারটা পাঁচ কান হোক। আমার বাবা বৃদ্ধ মানুষ, তিনিই বিদিশাকে পছন্দ করে এনেছেন, বৌমা বলতে অজ্ঞান, এসব শুনলে তিনি ভয়ানক শকড হবেন, হার্ট অ্যাটাকও হয়ে যাওয়া বিচিত্র নয়। বোঝেনি তো, পুলিশ কিছুই গোপন রাখবে না, শোরগোল তুলে এমন একটা কাণ্ড বাঁধাবে। বুঝলাম, মিতিন মাথা দোলালো। কিন্তু আমার সন্ধান আপনি পেলেন কি করে? আমার এলআইসি এজেন্ট আপনার কথা বলছিল। কি নাম বলুন তো? সবিতাবাবু, সবিতা বরণ বাপুলি। ও হ্যাঁ, একটা কেসে ওর সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, তাকে আপনি বলেছেন নাকি সব কিছু? না না, জাস্ট কথায় কথায়, আমি একজন পেশাদার গোয়েন্দার সন্ধান করছিলাম, তখনই উনি, আমাদের পরিচিত একজন পুলিশে আছেন ডিসি, দীপঙ্কর মুস্তাফি, তিনিও আপনাকে চেনেন দেখলাম। চেনে মানে? পার্থ অনেকক্ষণ নীরব থাকার পরে কথা বলে উঠেছে। জাপানি কনসুলেট থেকে কতগুলো ডকুমেন্ট চুরি হয়ে গিয়েছিল, কেসটা সলভ করার জন্য দীপঙ্কর বাবু মিতিনেরই, মুস্তাফি সাহেবের প্রেস্টিজ বাঁচিয়ে দিয়েছিল মিতিন। মিতিন যেন সামান্য লজ্জা পেল, কথা ঘুরিয়ে বলল, আমি এবার আপনাকে কয়েকটা প্রশ্ন করি। করুন। আপনার তো বাবা আছেন শুনলাম, তিনি ছাড়া আর কে কে আছেন বাড়িতে? আমার মা আমার খুব ছোটবেলাতেই মারা গেছেন, দিদির অনেক দিন বিয়ে হয়ে গেছে, এখন বাড়িতে আমি, আমার স্ত্রী আর আমার বাবা। আপনাদের কোনো ইস্যু নেই? আমাদের বেশি দিন বিয়ে হয়নি, এই মাস আষ্টেক। ও, আপনার কার্ডে দেখছি অক্সানিয়ার লেখা, আপনাদের নিলাম ঘরটা কোথায়? পার্ক স্ট্রিটে, নামও সম্ভবত শুনে থাকবেন, ইম্পেরিয়াল এক্সচেঞ্জ, কলিন মিলার নামক এক সাহেবের ছিল অকশন হাউসটা, তিনি ভারত ছেড়ে যাওয়ার আগে বাবাকে নামমাত্র দামে ছেড়ে দিয়েছিলেন। পার্থ তড়বড় করে বলে উঠল, ইম্পেরিয়াল এক্সচেঞ্জ তো আমি চিনি, মনে নেই তোমার? সুব্রতর অ্যানিভার্সারিতে আমরা একটা কাটলারি সেট প্রেজেন্ট করেছিলাম, হয়তো ওই নিলাম ঘর থেকেই কেনা, বলেই অর্চিষ্মানের দিকে তাকিয়েছে। আপনি ইম্পেরিয়াল এক্সচেঞ্জের মালিক, তাই আপনার মুখটা খুব চেনা চেনা লাগছিল, দোকানের গায়েই একটা বার আছে না? ইম্পেরিয়াল বার, আমারই। মিতিন কথোপকথন শুনছিল, ঝপ করে বলল, আমার আরও কয়েকটা প্রশ্ন আছে মিস্টার রুদ্র।
অর্চিষ্মান ঘুরে তাকালো। এক নম্বর, আপনি কি কাউকে সন্দেহ করেন? মানে আপনার চেনা জানা আছে এমন কেউ যে এই কুকাজটা করতে পারে বলে আপনার মনে হয়? কাকে সন্দেহ করব? না। দু নম্বর, আপনার স্ত্রী কবে প্রথম ব্ল্যাকমেলারের ফোন পেয়েছিল? নিখুঁত বলতে পারবো না, মাস দেড় দুই হবে। দীঘায় আমরা একটা আউটিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে ফিরেই নাকি। এই দেড় দু মাসে আপনার স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন দেখেছিলেন? আমি খুব বিজি মানুষ প্রজ্ঞা পারমিতা দেবী, দুটো ব্যবসা আমি একা চালাই, রোজই বাড়ি ফিরে এক্সট্রিমলি টায়ার্ড থাকি। অর্থাৎ লক্ষ্য করেননি? সেভাবে নজরে পড়েনি। হয়তো কোনোদিন একটু মুখ ভার থাকতো, কি একটু উদাস, সে তো নানা কারণেই হতে পারে, নয় কি? লাস্ট প্রশ্ন, আপনি ঠিক কি চান, মানে আমার কাছে কি জন্য এসেছেন? আমি সেই ব্ল্যাকমেলারটাকে চাপকাতে চাই। অর্চিষ্মান চাপা স্বরে গর্জে উঠল, সে আমার মেন্টাল পিস নষ্ট করে দিয়েছে। শুধু এটুকুই কারণ? আপনি আমার স্ত্রীর অবস্থা দেখেননি, সবসময় থরথর করে কাঁপছে, বিছানা থেকে উঠতে পারছে না, এরকম চললে যে কোনো দিন সে এমনিই মারা যেতে পারে। পার্থ পুট করে বলে উঠল, বউকে ডাক্তার দেখিয়েছেন? না, মানে এখনো। অর্চিষ্মান আমতা আমতা করল, বললাম না, ব্যাপারটা জানাজানি হতে দিতে চাই না, আমি নিজেই তাকে কনসোল করার চেষ্টা করছি। আর ওই টাকা দেওয়ার ব্যাপারে কি ভাবছেন? কোন টাকা? দু লাখ, যদি লোকটাকে ধরার কোনো বন্দোবস্ত না হয়। আমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আই অ্যাম ফোর্স টু পে, এত বড় শয়তান, সে আমার স্ত্রীকে মেরে ফেলার ভয় দেখিয়েছে, আমার স্ত্রীর প্রাণ আমার কাছে অবশ্যই আগে। কবে দিতে হবে টাকাটা? বলেনি এখনো, আজও ফোন আসতে পারে। অর্চিষ্মান স্পষ্টতই বিচলিত, হঠাৎ ফ্যাসফ্যাসে গলায় বলল, বদমাইশটাকে আপনি ট্রেস করে দিন প্রজ্ঞা পারমিতা দেবী, বিফোর এনি মোর সিরিয়াস মিসঅ্যাপ আই শ্যাল পে ইউ 50,000 ফর দ্যাট জব। মিতিন তক্ষুনি কিছু উত্তর দিল না। অর্চিষ্মান আবার বলল, আপনাকে এখনই কিছু অ্যাডভান্স করে যাব কি? চেক বই আমি সঙ্গে এনেছি। না, থাক। মিতিন সেন্টার টেবিলে পড়ে থাকা অর্চিষ্মানের কার্ডটা তুলে নিল, কার্ডে চোখ রেখে বলল, যদি কেসটা নিই আমি আপনাকে জানিয়ে দেব। আপনি কেসটা নেবেন না? অর্চিষ্মানের চোখ বিস্ফারিত হয়ে গেল। খুব আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, আমি শিওর ছিলাম মহিলা হয়ে আপনি আরেকটি মেয়ের প্রবলেম ঠিক ফিল করতে পারবেন। ফিল করছি না এ কথা কিন্তু আমি বলিনি মিস্টার রুদ্র। মিতিন হালকা হাসল, আপনার স্ত্রীর সঙ্গে আমি একবার দেখা করতে চাই, কথা বলতে চাই, তারপরে ঠিক করব যে কেসটা নেব কি নেব না। তাই হবে, অর্চিষ্মান ঘাড় নাড়ল। কবে দেখা করতে চান বলুন? আজ হবে না, কাল। কখন যাবেন বলুন, আমি আপনাকে নিতে আসব। তার কোনো দরকার নেই, আপনার অ্যাড্রেস তো কার্ডে রয়েছে, আমি চলে যাব। মিতিন সোজাসুজি অর্চিষ্মানের চোখের দিকে তাকালো, আমি আপনার স্ত্রীর সঙ্গে নিভৃতে কথা বলতে চাই, আপনিও সেখানে না থাকলে ভালো হয়, শুধু স্ত্রীকে জানিয়ে দেবেন আমি অ্যারাউন্ড 11 তার কাছে যাচ্ছি। বাই দা বাই, আপনার বাবাও তো ওখানে থাকেন, তার কাছে নিশ্চয়ই আমার পরিচয় দেওয়া চলবে না? অর্চিষ্মান অসহায় মুখে বলল, না দিলেই তো ভালো, নয় কি? ঠিক আছে, অর্চিষ্মান উঠে পড়ল। সে চলে যেতেই দরজা বন্ধ করে এসে পার্থ বলল, তুমি কি গো, কড়কড়ে চেক দিয়ে যাচ্ছিল, ছেড়ে দিলে? ব্যাটা হেভি চালু, ব্ল্যাকমেলারকে 2 লাখের বদলে তোমাকে দিতে চায় 50, নিট 1.5 লাখ টাকা মুনাফা। মিতিন কথাটা যেন শুনতেই পেল না, চিন্তিত মুখে বলল, লোকটাকে তোমার কেমন মনে হলো বলতো? বড় লোকরা যেমন হয়, টাকার গরম আছে, টনটনে প্রেস্টিজ জ্ঞান আছে, চিপ্পুষো আছে, জোর করেই চেকটা দিয়ে যেতে পারত, একটা জেন হাঁকিয়ে এসেছিল, যাওয়ার সময় দেখলাম। সে তো বুঝলাম, কিন্তু লোকটা কেমন, মানে মানুষ হিসেবে কেমন? এই তো মুশকিলে ফেললে, পার্থ মাথা চুলকাল, ভালোই তো মনে হয়, বউকে ভালোবাসে, ফ্যামিলির সুনাম নিয়ে চিন্তা করছে। সত্যিই কি ভালোবাসে? বউকে একটা ব্ল্যাকমেলার ভয় দেখাচ্ছিল, বউ প্রেমিকের সঙ্গে গিয়ে
50,000 টাকাও নাকি দিয়ে এসেছে। তুমি খেয়াল করেছ লোকটা প্রেমিক শব্দটা একবারও উচ্চারণ করছিল না, বারবার বলছিল অ্যাফেয়ার, বউয়ের অ্যাফেয়ার নিয়ে কোনো কমেন্টও করল না। জেলাসি নাকি বউয়ের প্রতি উদাসীন? বউটা ব্ল্যাকমেলারদের ফোন পেয়ে নিশ্চয়ই আনন্দে নাচছিল না, মাত্র 8 মাস বিয়ে হয়েছে, অলমোস্ট নিউলি ম্যারিড, বউ যে ডিস্টার্বড রয়েছে সে কি কিছুই আঁচ করতে পারেনি? হতে পারে, বউটা খুব ঘুঘু মাল, ভালো অ্যাক্টিং জানে, তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব একটা গভীর নয়। তুমি কি তাহলে কেসটা নেবে না? ভাবছি, এরকম ব্ল্যাকমেলিংয়ের কেস তো আগে কখনো করিনি, সঙ্গে আবার একটা খুনও আছে, বলেই পার্থকে ঠেলতে শুরু করেছে মিতিন। ওঠো ওঠো, বিমলার রান্না হয়ে গেছে, চান করে খেয়ে বেরিয়ে পড়ো। আজ আর প্রেসে যাব না, ধর্মতলার দিকে দুটো পেমেন্ট কালেকশন আছে, অফিস দুটোতে ঢুমেরে তোমার কাজে নেমে পড়ব। প্রেসেই যাবে না? তোমার কর্মচারীরা ফাঁকি মারবে না? আমি থাকলেই বরং ওদের কাজের ডিস্টার্ব হয়, হে হে করে হাসল পার্থ। ভুরু নাচিয়ে বলল, তোমার ডিউটিতে যাচ্ছি, টিএ ফিয়ে দেবে তো? ফিরে এসো, দেব। রাত্রিরে? ফাজলামি হচ্ছে। কথা বলতে বলতেই রিসিভার কানে তুলেছে মিতিন, ডায়াল করছে টকটক করে, ও প্রান্তে নারী কণ্ঠ। মিতিন জিজ্ঞাসা করল, সবিতাবাবু বাড়ি আছেন? না তো, কিছু দরকার ছিল? আমি প্রজ্ঞা পারমিতা বলছি, উনি এলেই আমাকে একটা ফোন করতে বলবেন, আর্জেন্ট। ফোন রেখে দিয়ে কাগজ কলম নিয়ে বসল মিতিন, প্রশ্ন সাজাচ্ছে বিদিশাকে ঘিরে। প্রেসের দরজায় এসে থমকে গেল মিতিন, সামনে কি বিরল দৃশ্য! গভীর মনোযোগে কাজ করছে পার্থ, ঘুপচি ঘরখানায় টেবিলে হুম রেখে, জোরালো বাতি জ্বালিয়ে, প্রুফ দেখছে মনে হয়। মাত্র 3 হাত দূরে মিতিন, এতই নিমগ্ন পার্থ যে মিতিনকে খেয়ালই করছে না। মিতিন দুচোখ ভরে পার্থকে দেখল একটুক্ষণ, পার্থর এই ডুবে থাকা রূপটা তার ভারী প্রিয়, হয়তো ক্ষণস্থায়ী বলেই। একটু পরেই গলা ঝাড়ল মিতিন, বারিক তাকিয়েই পার্থ আবার মাথা নামাচ্ছিল, হঠাৎ যেন সম্বিতে ফিরেছে। হারে প্রজ্ঞা দেবী যে, অসময়ে দেবী কেন দিনের দপ্তরে? এই নো যাত্রা। মিতিন হেসে চেয়ার টেনে বসল। আর প্রজ্ঞা প্রজ্ঞা আবার কি, কতদিন না বলেছি ওই ডাকটা শুনতে আমার একটুও ভালো লাগে না। তবে কি বলবো, পাড়ু পাড়ো। ছি, তুমি কি দেবদাস নাকি? উহু, দেবী দাস। কলম টেবিলে ফেলে কাগজের তাড়া সরালো পার্থ, আড়মোড়া ভাঙল। তারপর বলো, দেখা হলো বিদিশা দেবীর সঙ্গে? হলো। কথাবার্তা হয়েছে? কি বুঝলে? বলছি, আগে এক গ্লাস জল খাওয়াও তো। মিতিন আঁচল তুলে মুখ মুছল, কাঁধের ঝোল্লা ব্যাগখানা রাখল টেবিলে। উফ, আজকে যা গরম! সল্টলেক থেকে আসতেই ভাজা হয়ে গেলাম, কে বলবে আসছিন মাস? পাশের ঘরে ঘটাং ঘটাং করে মেশিন চলছে, পার্থর হাঁক শুনে ছুটে এলো রঘু, বছর 30 বয়স, কম্পোজিটর। পার্থ চোখ ট্যাচ্ছা করে তাকালো। কি রে, চাকরি বাকরি করার ইচ্ছে আছে নাকি? রঘু মিচকে হাসল। বৌদিকে দেখেই আমি কালো চায়ের অর্ডার দিয়ে এসেছি। গুড, তোর বোনাসকে আটকায়, আদত জায়গায় লাইন করা শিখে গেছিস, যা এক গ্লাস জল নিয়ে আয়। পলকে হুকুম তামিল করেছে রঘু। ছেলেটাকে একটা হাসি উপহার দিয়ে মিতিন ঠকঠক করে জল শেষ করল, আবার আঁচলে মুখ মুছছে ধীরে সুস্থে। পার্থ অসহিষ্ণুভাবে বলল, এবার বলো কেমন দেখলে বিদিশা দেবীকে? রিয়েল রূপসী, দু আঙুলে মুদ্রা করল মিতিন, যাকে বলে ডানা কাটা পড়ি। মিস হয়ে গেল, আফসোস হচ্ছে, সঙ্গে গেলে পারতে, নিয়ে গেলে কই? আহা, কতদিন সুন্দরী মেয়ে দেখিনি। মিতিন কড়া গলায় বলল, আমি বুঝি সুন্দরী নই? তুমি সুন্দর কোত্থেকে হবে, তুমি তো বউ। দাঁড়াও, তোমার আজকে হচ্ছে, বলতে বলতে চট করে বাড়িতে একটা ফোন সেরে নিল মিতিন। না, বুম বুম ঠিকই আছে,
ঘুমোচ্ছে। ছেলে ঘুম থেকে উঠলে তাকে জোর করে লেবুর রস খাওয়ানোর নির্দেশ দিল বিমলাকে। বিকেলবেলাতেও ছেলেকে চোখে চোখে রাখতে বলল। রিসিভার রেখে খুলল ঝোল্লা ব্যাগ। অর্চিষ্মানের কার্ড বের করে রাখল সামনে। আবার ডায়াল করছে। হ্যালো, মিস্টার রুদ্র আছেন? স্পিকিং। শুনুন, আমি প্রজ্ঞা পারমিতা বলছি, আপনার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। জানি, বিদিশা আমায় একটু আগে ফোন করেছিল। আমি কেসটা নিচ্ছি। সো কাইন্ড অফ ইউ। আমি জানতাম আপনি বিদিশাকে দেখলে আর না করতে পারবেন না। শুনুন, আপনার সঙ্গে আমার আরও কিছু কথা আছে। অ্যাক্রস দ্য ফোন হবে না, আমি আপনাকে মিট করতে চাই। ব্যস্ত, যদি বলেন সন্ধেবেলা আপনার বাড়িতে চলে আসতে পারি। তার দরকার নেই, আমি আপনার শোরুমে যাব। মোস্ট ওয়েলকাম। কটায়? এই ধরুন অ্যারাউন্ড 5টা, একটু লেটও হতে পারে। নো প্রবলেম, আমি 8টা অবধি আছি। পার্থ জুলজুল করে মিতিনের ফোন আলাপ শুনছিল। মিতিন রিসিভার রাখতেই কৌতূহলী মুখে বলল, কেসটা তাহলে নিয়েই নিলে। ইন্টারেস্টিং খুব, বুঝলে? অনেকগুলো গিট আছে। কীরকম? বলছি, আগে কিছু খাওয়াও তো, পেট জ্বলে যাচ্ছে। কি আনাবো? এখানে নয়, বাইরে চলো। অনেক দিন তুমি আমায় রেস্টুরেন্টে খাওয়াওনি। আমারই ঘাড় ভাঙবে? এটা তো তোমার কোম্পানির এক্সপেন্স হওয়া উচিত। মিতিন চোখ পাকালো। সংসার খরচের জন্য তারা দুজনেই মোটামুটি সমান টাকা দেয়, তার বাইরে হাত খরচ যার যার তার তার। যেহেতু ইদানিং মিতিনের রোজগার বেশি, পার্থ সহজে হাত উল্টাতে চায় না। এই নিয়ে স্বামী স্ত্রীতে খুনসুটিও চলে খুব। আজ মিতিনের কুপিত দৃষ্টি দেখে সঙ্গে সঙ্গেই শ্বেত পতাকা তুলে দিল পার্থ। চা এসে গেছে, দু চুমুকে ভাঁড় শেষ। উঠে পড়েছে স্বামী স্ত্রী। প্রেসে এখন কাজ আছে বিস্তর। ছোট ছোট দুটো পত্রিকার পূজা সংখ্যা ছাপা চলছে, খানতিনিক সুভেনিয়রও। মেশিন ম্যান কম্পোজিটরদের সঙ্গে টুকিটাকি দু চারটে দরকারি কথা সারল পার্থ। তারপরই মিতিনকে নিয়ে বড় রাস্তায়। পুজো এখনও হপ্তা তিনেক দূরে। শারদীয়ার কেনাকাটি শুরু হয়ে গেছে পুরো দমে। ভিড় ঠেলে দুজনে একটা রেস্তোরাঁয় ঢুকল। অর্ডার দিয়েছে চটপট রুটি মাংস। খিদের মুখে কোনো শৌখিন খানা মিতিনের পছন্দ নয়। ঘোর দুপুরেও রেস্তোরাঁ জমজমাট। ঠকঠক করে দুটো জলের গ্লাস টেবিলে বসিয়ে দিয়ে গেল বেয়ারা। পার্থ পথেই সিগারেট ধরিয়েছিল, অ্যাস্ট্রে টেনে নেবালো সিগারেটটা। জলে একটা ছোট্ট চুমুক দিয়ে বলল, লোকটার কাছে 5টায় যাবে বললে কেন? এখান থেকে একবার লালবাজার যাব, তারপর। মিতিন সামান্য দূরমনস্ক। মেয়েটা যেন কেমন বুঝলে? শখটা ওর জেনুইনই মনে হলো, কিন্তু কি যেন একটা গোপন করছে। মাঝখান থেকে বললো না, গোড়া থেকে শুরু করো। পৌঁছলে কখন? 11:15। সল্টলেকে বাড়ি খুঁজে পাওয়া? বাড়িটা কেমন? খুব পয়সাওলা না? সে তো বটেই, একতলার ড্রয়িং রুমখানা দেখলে চোখ ধাঁধিয়ে যায়, যা অ্যান্টিকের কালেকশন। নিলাম ঘরখানা দেখলে আরও চোখ ধাঁধাবে, ভেতরে পুরো একটা ক্রিকেট প্র্যাকটিস করার জায়গা আছে। এখানকার বাজারে ওই দোকানের ভ্যালুয়েশন কোটি টাকার কম হবে না। বাপ রুদ্রর সঙ্গে আলাপ হলো? হয়েছে, কোথায় যেন বেরোচ্ছিলেন ভদ্রলোক। খানদানি রইস না? নিশ্চয়ই তাই, তবে দেখে বোঝা যায় না, কথাবার্তায় খুব অ্যাফেকশন আছে। তুমি তাকে কি পরিচয় দিলে? সে বেশ মজা হয়েছে, চাকরটা তো প্রথমেই আমাকে হাঁকিয়ে দিচ্ছিল, বৌদির শরীর খারাপ, দেখা হবে না। ভদ্রলোক ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামছিলেন। আমি ঢিপ করে একটা প্রণাম করে বললাম, আমি বিদিশার বন্ধু মেসোমশাই, বিদিশার বিয়ের দিন আপনাকে দেখেছিলাম। ব্যাস, অমনি চাকরটাকে কি দাবরানি, তোর এত বড় সাহস, বৌদিমণির বন্ধুকে ফেরত পাঠাচ্ছিস? উনি আমায় সঙ্গে করে নিয়ে গেলেন, শরবত মিষ্টিও দিয়ে যেতে বললেন ঘরে। মহিলা তোমাকে দেখে চমকায়নি? মহিলা কি গো, মেয়ে, বাচ্চা মেয়ে, হার্ডলি 24-25, আমার থেকে অন্তত 7-8 বছরের ছোট। বরের সঙ্গে বেশ ভালোই তফাত আছে, তবে সে মেয়ে চমকানোর পাত্রী নয়, বর তো বলেই রেখেছিল। তিনিও অভিনয়ে দিব্যি পটু, শ্বশুরমশাইয়ের সামনে এমন ভাব করল যেন আমি ওর 7 জন্মের সখী।
শ্বশুরমশাইয়ের সন্দেহ হয়নি? তোমার মতো একটা দামড়া মেয়েকে সখী বলে মেনে নিল? পুরুষেরা মেয়েদের বয়স বোঝে না। মিতিন খিলখিল করে হাসল। আর আমিও এমন কিছু বুড়ি নই। কথাটা অবশ্য অস্বীকার করার উপায় নেই। এক ছেলের মা হয়েও মিতিনের শরীর বেতস লতার মতো ছিপছিপে, এককণা মেদ নেই কোথাও। নিয়মিত ভোরবেলা যোগাভ্যাস করে মিতিন। কলেজে পড়ার সময় ভালো মতো ক্যারাটে শিখেছিল, যদিও ব্ল্যাক বেল্ট পাওয়া অবধি এগোনো হয়নি। এখন পাড়ার ক্লাবে সপ্তাহে দুদিন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ক্যারাটে শেখায় মিতিন। চর্চাটাও থাকে, ব্যায়ামও হয়। মুখে একটা কিশোরীর লাবণ্য আছে মিতিনের, এই উত্তর তিরিশেও। রুটি মাংস চলে এসেছে। ক্ষুধার্ত মিতিনের আগে পার্থরি হাত চলতে শুরু করল। সঙ্গে সঙ্গে কথাও চলছে। বউকে একটু তোষামত করে নিয়ে আবার খুঁটিয়ে খুঁটিয়ে শুনছে বিদিশার উপাখ্যান। খেতে খেতেই মিতিন বলল, মোদ্দা কথা যা বুঝলাম, মেয়েটা একেবারেই সাধারণ, মধ্যবিত্ত বাড়ির। বাপ সওদাগরি অফিসের হরিপদ কেরানি, দাদাটা কাট বেকার। শুধুমাত্র রূপের জোরে বড়লোকের বাড়ির বউ হয়েছে। অর্ক বলে ছেলেটার সঙ্গে একসময় চুটিয়ে প্রেম করত। হয়তো এমনও হতে পারে ব্ল্যাকমেলারটা অর্কই। সেই এইভাবে ঘটনাটা সাজিয়েছিল। যুক্তিটার সপক্ষে একটা বড় পয়েন্টও আছে। বিয়ের পর দীঘাতেই প্রথম অর্কর সঙ্গে দেখা হয় বিদিশার, আর তারপরই ফোনটা আসে। হয়তো গাড়ির তলায় শুয়ে থাকা লোকটা অর্করই লোক। তাহলে অর্ক মরল কেন? হতে পারে অর্কর সঙ্গীটি খুব খতরনাক ছিল, হয়তো টাকা পায়নি ঠিকঠাক, তাই বলে মেরেই দেবে। অর্ককে মেরেই দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে আমি শিওর নই, ওটা একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। মিতিন ন্যাপকিনে মুখ মুছল। তবে অর্কর ফেভারে একটা পয়েন্ট আছে, অর্ক তো বিদিশার গয়না পেয়েই গিয়েছিল, সেটা নিয়েই কেটে পড়ল না কেন? তা না করে গয়না বেচে বিদিশাকে টাকা এনে দিতে গেল কেন? গয়না নিয়ে পালিয়ে গেলে বিদিশা কিল খেয়ে কিল হজম করত, কাউকেই কিছু বলতে পারত না। অর্থাৎ অর্কই যদি ব্ল্যাকমেলার হয়, তার এত ঘুর পথে যাওয়ার কি প্রয়োজন ছিল? এটা প্রেমিকদের সাইকোলজি, তুমি বুঝবে না। পার্থ বিজ্ঞের মতো মাথা নাড়ল। মেবি অর্ক হয়তো চেয়েছিল বিদিশার চোখে মহান হতে, প্লাস সোনার ডিম পাড়া হাঁসটাও হাতে রইল, মাঝে মাঝে গলা টিপে ধরলেই কঁক করে একটা করে ডিম পেড়ে দেবে। তুমি যে বললে বিদিশার সামনে অর্ক সব চিঠি পুড়িয়ে দিয়েছিল, ওটা হয়তো একটা ফলস শো, চিঠিগুলোর ফটোকপি সে রেখে দিতেই পারে। মিতিন যেন তবু সামান্য চিন্তিত। আর ভাবতে হবে না, যাও, ওই অর্কই কালপ্রিট, কেস সলভ করে দিলাম। কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দাও, আর রেস্টুরেন্টের বিলটাও পে করে দেবে। নিশ্চয়ই মিটিয়ে দেব, মিতিন সোজা হয়ে বসল। আগে বলো, বিদিশা এখন যে 2 লাখ টাকাটা দেবে সেটা কাকে দেবে? ধুস, সব গুলিয়ে দিলে। সত্যিই তো, অর্ক যখন আউটই হয়ে গেছে তখন দ্বিতীয়বার টাকাটা চাইল কে? পার্থ সিগারেট ধরালো। আচ্ছা, অর্কর সেই সাগরেতটা হতে পারে না? পারে, কিন্তু তাকে বিদিশা অর্চিসমান এখন পাত্তা দেবে কেন? অর্কর ব্ল্যাকমেলিংয়ের হাতিয়ারগুলো এখন ধরে নিলাম তারই জিম্মায় আছে, কিন্তু তাতেই বা বিদিশাদের কি এলো গেল? অর্চিসমানের কাছে এখন তো সব কিছুই ওপেন। বারে, কারণটা তো কাল অর্চিসমান বললই, মৃত্যুর ভয়ে বউকে সে বাঁচাতে চায়, শয়তানটাকে খুঁজে বের করে চাপকাতে চায়। আমারও ব্যাপারটা কালকে এরকমই জলবৎ তরলং মনে হয়েছিল, কিন্তু মিতিন আপন মনে দুদিকে মাথা দোলাচ্ছে, আমি অন্য 2-1 পয়েন্টও পেয়েছি, সেগুলোও ক্লিয়ার হওয়া দরকার। কি পয়েন্ট? বলবো, মিতিন হাত উল্টে ঘড়ি দেখল। এখন আর সময় নেই, তোমার কি আজ রিহার্সাল আছে? কেন? না থাকলে প্রেস থেকে সোজা বাড়ি ফিরে যাবে, ছেলেটা একা আছে। আর হ্যাঁ, 4 নাগাদ একবার ফোন করো তো বাড়িতে, বিমলা বোসবাবুর ড্রাইভারটার সঙ্গে প্রেম করছে, বুমবুমকে আটকে রেখে বেরিয়েও যেতে পারে। পার্থ হেসে ফেলল। রিয়েলি, গিন্নিমা যদি টিকটিকি হয়, সে বাড়ির কাজের লোকেদের জীবন দুর্বিষহ, বেচারা। মিতিনও হাসল ফিক করে। থাক, আর কাজের লোকের দুঃখে দুঃখী হতে হবে না, বিল মিটিয়ে বেরো এখান থেকে। রাস্তায় এসে
একটা ট্রাম ধরে নিল মিতিন। সূর্য পশ্চিমে হেলেছে কিছুটা, তবে এখনও তার তেজ প্রখর। আকাশে উদাসী মেঘের কোনো চিহ্ন নেই, হাওয়া বইছে প্রায় না বওয়ারই মতো। সম্ভুক গতিতে চলছে ট্রাম, থামছে ঘন ঘন। মিতিন ঘামছিল। লালবাজারে পৌঁছে মিতিন হতাশ। অনিশ্চয় তালুকদার রুমে নেই, লোকটা তাকে ভোগাচ্ছে। এখনো ছবি আর ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট দিল না, আজ মিতিন ছাড়ছে না, দেখা করেই যাবে। অপেক্ষা করতে করতে মিতিন ব্যাগ খুলে পকেট বুকটা বের করল। অর্কর ঠিকানা টুকে নিয়েছে, ছেলেটার মাসির সঙ্গে দেখা করতে হবে, নিজেই যাবে। অর্কর মৃত্যুর জায়গাটাও একবার দেখে আসা দরকার, সুভাষকেই না হয়। টুকরো টুকরো চিন্তা আসছে মাথায়, বিদিশাদের বাড়ি, বিদিশা, তার শ্বশুরমশাই, কাজের লোকজন, একের পর এক মুখ ভেসে উঠেই মিলিয়ে যাচ্ছে, নতুন নতুন ছবি আসছে চোখে। চাকরটার কি যেন অদ্ভুত নাম, পদ্মনাভ, না না না, পদ্মমণি। কাজের লোকেদেরও এমন কায়দার নাম হয়। চারটে নাগাদ অনিশ্চয় তালুকদারের দর্শন মিলল, মিটিং সারছিলেন। কাজ শেষ পর্যন্ত হলো বটে, তবে সময়ও গেল অনেক। অনর্গল কথা বলে অনিশ্চয়, বেশিরভাগই নিজের কথা এবং বাহ্যস্ফোট। প্রথমে একটুক্ষণ মজা লাগে, তারপরে বিরক্তি এসে যায়। লালবাজার থেকে মিতিন যখন বেরোল তখন 6:20। আশ্বিনের সন্ধ্যা বেশ ঘন হয়ে গেছে। অর্চিষ্মানের কাছে আর যাবে কি যাবে না ভাবতে ভাবতে পার্ক স্ট্রিটে নেমেই পড়ল মিতিন। সান্ধ্য পার্ক স্ট্রিট যথারীতি আলোয় আলোয় ঝলমল, গাড়িতে মানুষে শব্দময়। ইম্পেরিয়াল এক্সচেঞ্জের সামনে এসে মিতিন দেখল কোলারশিপাল গেট প্রায় পুরোটাই টানা, ভেতরে আলো প্রায় নেই। চলে গেছে অর্চিষ্মান, গেট ধরে উঁকি দিচ্ছে মিতিন। এক দারোয়ান এগিয়ে এলো, আপনি কি সাহেবের কাছে এসেছেন? হ্যাঁ, সাহেব পাশেই বাড়ে গেছেন, সসম্মানে দরজা খুলে দিল লোকটা। আপনি বসুন একটু, ডাকছি সাহেবকে। ভেতরে পা রেখে গা ছমছম করে উঠল মিতিনের। প্রকাণ্ড নিলাম ঘরে মাত্র 2 কি 3টে বাতি জ্বলছে, কোথাও ফার্নিচার, কোথাও বা মূর্তি, কোথাও অসংখ্য কাঁচের সরঞ্জাম, ঝাড়বাতি। আবছায়ায় সব যেন কেমন আধিভৌতিক লাগে, প্রাচীন আর নবীনের কি অলৌকিক সমন্বয়ে। চারিদিকে আচ্ছন্নের মতো হাঁটছিল মিতিন, জায়গাটা ভারী রহস্যময় তো। শেষ হলো পালাবার পথ নেই উপন্যাসের 4th পর্ব। উপন্যাসটা কেমন লাগছে আপনার আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই উপন্যাসের 5th পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।